বাংলা তৃতীয় অধ্যায় রচনা কি আমাদের যে সকল কাজগুলো ছিল ছকগুলো ছিল সেগুলো আমাদের লাইভ ক্লাস ছিল অলরেডি ক্লাস আমাদের কোর্সে তোমরা আছে তোমরা সেখানে করে ফেলেছো তো সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো ওকে আচ্ছা প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের প্রতি ঠিক আছে কারণ আমাদের ওয়েবসাইট শুট করে আর কি স্লো ডাউন হয়ে গেছে আমরা লগ ইন করতে পারতেছিলাম না যার কারণে সলিউশন পার্ট বলো বা অন্য জিনিসগুলো এইগুলো মানে নামায় বেসিক্যালি ক্লাস নেওয়াটা পসিবল হচ্ছিল না ওই সময় তো এখন মোটামুটি সব কিছু নর্মালাইজ যার কারণে আমাদের একটু লেট হইলো শুরু করতে মানে শুরু করতে তো চিন্তা নাই তোমরা যারা বলতেছিলা যে ভাই সকালে ক্লাস আছে বেশিক্ষণ সময় নিব না ছেড়ে দেবো তার আগে ওকে সো ওভারঅল তোমাদের সবার আগে জিনিসটা জানাও যে এক সাউন্ড ঠিক আছে কি না আর দুই আর কি বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে কোনো কোনো পার্টে তোমার সমস্যা আছে কিনা তো ওগুলো একটু জেনে নিই তারপর বেসিক্যালি আমি এই জিনিসগুলোতে আলাপ আলোচনা শুরু করব ওকে তাহলে মোটামুটি হয়ে যাবে আচ্ছা সবার সাথে দেখতে পাচ্ছি কমেন্ট তোমরা করছো ওকে আল মামুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নাইম বলসো ভাইয়া এসে গেছি হ্যাঁ ভাইয়া আমিও আসে গেছি মৌরি হোসেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হাই হ্যালো ঠিক আছে আচ্ছা আপনার উপর শান্তি বসিত হোক তোমার উপরও শান্তি বসিত হোক না শোয়েব বলেছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া হ্যাঁ জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও আমি তারপর শুরু করে ফেলতেছি ওকে আর কোনো প্রবলেম আছে কিনা তোমাদের যদি কোনো স্পেশাল প্রবলেম থাকে বাংলা নিয়ে বা স্পেসিফিকলি এই চ্যাপ্টারের উপর বা এর কোনো পরিচিতির উপর সেটা জানাও তাহলে আমরা ওই পার্টটুকুর উপর ফোকাস রাখে বাকি ক্লাসটুকু সার ঠিক আছে ওকে এটা একটু জানায় ফেলো তাহলে আমরা মোটামুটি শুরু করে ফেলবো ক্লাস আর যদি কারো সমস্যা হয় সাউন্ড সিস্টেমে বা যে কোনো কিছু শুনতে সেটা জানাইতে পারো ওকে আচ্ছা তোমরা একটু জানো ওকে ঠিক আছে সো এবার আমরা যে কাজটা করব আমরা আমাদের দেখে রে চলে যাই ওকে সো দেখো আমাদের রচনাপুরী দৃষ্টিভঙ্গি বুঝি সো এই ক্লাসে বেসিক্যালি বা এই চ্যাপ্টারে আমাদের কি আলোচনা ছিল এই চ্যাপ্টারে আমরা পাঁচটা পরিচ্ছেদে আমাদের রচনা কিরকম হইতে পারে ঠিক আছে বর্ণনামূলক হইতে পারে না প্রতিবেদন কীভাবে লিখতে পারি ঠিক আছে আমাদের যে নির্মিত অংশটাটুকু আছে বাংলা ব্যাকরণের ঠিক আছে যেটা আমাদের আগের সিলেবাসে কি ছিল আগের সিলেবাসে আমাদের বাংলা ব্যাকরণ একটা পার্ট ছিল নির্মিত একটা পার্ট ছিল একটা বইয়ের মধ্যে ছিল যেহেতু আমাদের একটাই বই তো মোটামুটি একা দুই নাম্বার চ্যাপ্টারে আমরা কি করেছি আমরা একটু ব্যাকরণ পার্টে আলোচনা করেছি সো এইবার আমরা কি উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে তো এইবারে আমরা দেখবো যে আমাদের প্রায়োগিক লেখা কীরকম হয় যে বাংলা যখন আমাদেরকে পরীক্ষা হলে লিখতে দেয় যখন আমাদেরকে রচনা লিখতে দেয় বা একটা প্রতিবেদন লিখতে দেয় সো আমরা এটাকে কী করতাম আগের কারিকুলামে আমরা একটা নর্মালি একটা কাঠামো মুখস্ত করতাম করে সেই অনুপাতে লিখতাম সো নর্মালি আমাদের কী হতো যে কী লিখতেছি কেন লিখতেছি উদ্দেশ্য কী কীভাবে লিখতে হবে বা নতুন কোনো একটা সৃজনশীল টপিক যদি আমাকে দেওয়া হয় সেটা আমি কীভাবে লিখবো এই জিনিসগুলো আমাদের কিন্তু সেখানে আলোচনা করার সুযোগ ছিল না সো আমরা হোপফুলি আজকের ক্লাসে যে এই কাজটা করবো সেটা হলো যে এই রিজেনগুলো একটু যুক্তি খন্ডন করার চেষ্টা করব আর মোটামুটি দেখো যে আমাদের মেইন যে ক্লাস ছিল আমাদের সেখানে কিন্তু আমরা আমাদের অনেকটুকু অংশ কভার করে ফেলেছি সো আজকে জাস্ট আমরা যতটুকু অংশ বাকি ছিল এবং আমাদের এই জায়গাতে যতটুকু অংশ আমাদের দরকার পড়বে আমাদের সবগুলো সলভ করার জন্য এবং আমাদের দলীয় কাজগুলো করার জন্য সেটাই আমরা কিন্তু আলোচনা করব আচ্ছা আরেকবার কমেন্ট দেখে নেই যদি কারো কোনো প্রবলেম তোমরা জানিয়ে থাকো ঠিক আছে ওকে আচ্ছা তো শুরু করে ফেলি আজকের ক্লাস হ্যাঁ ভাইয়া একটু লেট হয়ে গেছে আজকে আমাদের নয়টায় ক্লাস ছিল সাড়ে নয়টায় আর কি শুরু করতে লাগলো বললাম শুরুতেই যে ওয়েবসাইটের প্রবলেমের কারণে ওকে ওয়েবসাইটের প্রবলেম না হলে আমাদের বেসিক্যালি আমরা আরো আগে শুরু করতাম ঠিক আছে ভাইয়া বাংলা মূল্যায়নের জন্য কোন কোন জিনিসগুলো পড়বো আচ্ছা মূল্যায়নের জন্য মেইনলি দেখো মূল্যায়নের জন্য শুনো আমরা যখন রেকর্ডেড ক্লাসে আলোচনা করছি সেখানে কিন্তু আমাদের ওভারঅল জিনিসগুলো আলোচনা করছি আর মূল্যায়নের জন্য তোমার যে ক্লাসের মধ্যে বা আমাদের বইয়ের মধ্যে দেখো যেই একক কাজ দলীয় কাজগুলো আছে সেগুলোই মূলত আমাদের মূল্যায়নের জন্য আর কি কাজে দিবে ওকে সো এছাড়াও ডিপেন্ড করবে তোমার শ্রেণী শিক্ষক তোমাকে কী কী কাজগুলো করতে দিয়েছে বা কী কী করতে বলেছে সো তুমি যদি এই জিনিসগুলো একটু তোমার টিচারের সাথে ডিসকাস করো সেই জিনিসটা একটু বেটার হবে আর তাছাড়াও আমরা যেটা করতেছি আমাদের বইয়ের যে টেক্সট থাকে তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি করে আমাদের একক কাজ দলীয় কাজ যে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে দেয় আমাদেরকে সো ওটার উপর ভিত্তি করি সো টেক্স থেকে আমরা যে জিনিসটা শিখছি সেটা আমাদের বাস্তবিক জীবনে আমি কীভাবে কাজে লাগাইতে পারতেছি তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের মূল্যায়নটা করা হবে সো এই যে আমাদের বইয়ের ছকগুলো আছে এই যে আমাদের বইয়ে একক কাজ দলগত কাজগুলো আছে এইগুলো যদি তুমি একটু সিরিয়াসলি করো এবং যখন স্কুলে তোমাকে যখন এই জিনিসটা করতে বলবে সেটা তোমার অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারে বা তোমাকে কোনো প্রেজেন্টেশন সাবমিট করতে বলতে পারে বা বলতে পারে যে বেসিক্যালি তোমরা মিলে দলগতভাবে কোনো একটা কিছু আয়োজন করো তো এই জিনিসগুলো তোমাকে খুব সিরিয়াসলি নিতে লাগবে কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের নাম্বারিংটা কিন্তু ওখানে হবে ঠিক আছে এবং আমাদের নিউ কারিকুলামে দেখো আমাদের কিন্তু আমাদের যে পরীক্ষাটা হয় বা পরীক্ষাটা হওয়ার কথা বলা আছে মূল্যায়ন উৎসব যেটা হবে আমাদের ষাটমাসিক পরীক্ষা সেখানে কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানতেছি এসএসসি পরীক্ষার যে আমাদের একটা তোমাদের গাইডলাইন ভিডিও দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম যে আমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে ওই পরীক্ষায় আমরা কতটুকু লিখতে পারতেছি সেই পরীক্ষাটা হবে কিন্তু এই আমাদের বইয়ের উপর ভিত্তি করি আর বাকি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে কিন্তু আমাদের ক্লাস পারফরমেন্সের উপর অর্থাৎ ক্লাসের মধ্যে আমরা যে অ্যাসাইনমেন্ট করবো বা আমরা যে সকল গ্রুপ ওয়ার্কগুলো করবো ঠিক আছে উপর ভিত্তি করে কিন্তু নাম্বারটা দেওয়া হবে সো তোমার ফার্স্ট কাজ হবে ভাইয়া এই ক্লাসের এই পার্টিসিপেট করা মানে ক্লাসের যে ক্লাসগুলো হবে সেগুলোতে আর কি পার্টিসিপেট করা তো ওটার উপর ভিত্তি করে তোমার মূল্যায়নটা কিন্তু হবে ঠিক আছে সংবাদ প্রতিবেদন কীভাবে লিখবো হ্যাঁ আমরা সংবাদ প্রতিবেদন কীভাবে লিখবো এটা রেকর্ডেড ক্লাস আলোচনা করছিলাম যদিও তারপরে এই ক্লাসে আরেকবার দেখাই দিব ওকে ভাইয়া কী পড়বো বুঝতে পারতেছি না কোথায় কোথায় পোস্টার দিচ্ছে পড়বো কখন এটা তোমার স্কুলের উপর ডিপেন্ড করবে হ্যাঁ তোমার স্কুলে যে জায়গায় পোস্টার দিবে ঠিক আছে এখন এক এক স্কুলে দেখো সিলেবাস একরকম এক এক স্কুলে আবার দেখতে যাচ্ছি তোমার ফোকাস করতে আলাদা জায়গায় যদি ফিফটি পার্সেন্ট নাম্বারটা তোমার পুরোপুরি শিক্ষকের হাতে তোমার ক্লাস টিচারের হাতে যিনি পড়াবেন ঠিক আছে সো ও ক্ষেত্রে তিনি যেই জায়গায় ফোকাস দিচ্ছেন তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু করতে লাগবে ইরফান সাদিক বলছো ভাইয়া এইচ কোর্সের ওয়েবসাইটে ঢুকতে পারছি না হ্যাঁ আমিও ঢুকতে পারতেছিলাম না যার কারণে আমার লাইফ নিতে আসতে দেরি হয়েছে ঠিক আছে কারণ তোমাদের সলিউশনগুলো ম্যানেজ করতে আমরা ভাবছিলাম যে ওয়েবসাইট থেকে ঢুকে নামায় তারপর ক্লাস শুরু করে দিব কিন্তু আজকে একটু ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে মানে হিউজ পরিমাণ ট্রাফিক ছাব্বিশ ব্যাস যেহেতু তোমার এইচএসি তারাও সবাই কোর্স কিনে ঢুকতেছে সবাই আরও যারা আছে যার কারণে কিন্তু আমরা এই ট্রাফিক লোডটা নিতে পারতেছি না যার কারণে আমাদের সমস্যা নেই সার্ভার আপগ্রেডেশনের কাজ চলতেছে আর কি ভাই এক্সাম কবে অ্যাড হবে ঠিক আছে এক্সাম সম্পর্কে তোমাদের ক্লিয়ার যে ধারণাটা সেটা কিন্তু তো আমাদের এখনো দেওয়া হয়নি বাট তারপরও তোমাদের এক্সাম অ্যাডের কাজ চলতেছে হোপফুলি বিশ তারিখের পর ঠিক আছে এই মাসের বিশ তারিখের পর তোমার এক্সাম ব্যাচ তুমি পেয়ে যাবে মোটামুটি একুশ তারিখ বা বাইশ তারিখে তোমার এক্সাম ব্যাচ অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো সাজিদ আলম চিন্তা করবো না একুশ বাইশ তারিখের দিকে এক্সাম ব্যাচ অ্যাড হয়ে যাবে মোটামুটি তোমার যদি সাত মাসিক পরীক্ষা যদি জুলাই মাসেও হয় তার আগে মোটামুটি এই মে মাসের বাইশ তেইশ তারিখের মধ্যে তোমার এক্সাম ব্যাচ অ্যাড হয়ে যাবে সো ওইটা আর কি হয়ে যাবে ঠিক আছে ওকে ভাই আমাদের পাঁচ ঘন্টার পরীক্ষার প্যাটার্ন কেমন হবে আচ্ছা এগুলো নিয়ে তোমাদের সাথে গাইডলাইন ভিডিওতে আলাপ হবে ঠিক আছে ভাই অফিসে ঢোকা যায় না কেন ওই তো বললাম হ্যাঁ আজকে প্রচুর পরিমাণে ট্রাফিক একটু ওয়েট করো ঠিক আছে একটু ওয়েট করো তাহলে বেসিক্যালি ঢুকতে পারবা ক্লাসটা করো ক্লাস শেষ হওয়ার পর মোটামুটি এর মাঝখানে আমাদের ওয়েবসাইটের যে সকল ঝামেলা সেটা সলভ হয়ে যাবে ওকে সাতান্ন পেজের কাজটা করাবেন সাতান্ন পেজের কাজটা দিবেন কি সব দিও ভাই সব দিব যদি কিছু বাদ থেকে থাকে সব দিয়ে দিব সব করাই দিব প্যারা নিও না আমাদের পাঁচ ঘন্টার পরীক্ষার ভাইয়া গাইডলাইন করে চিন্তা করি না ভাইয়া পড়ার রুটিন কিভাবে বানাবো ভাই এটা নিয়ে অলরেডি আমাদের হালকা সাইন্সেস চ্যানেলে ভিডিও আছে রুটিন নিয়ে ওটা দেখতে পারো তাছাড়া তোমাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব রুটিন নিয়ে হবে বলবা আচ্ছা আমরা মোটামুটি শুরু করে ফেলি আমাদের আজকের আলোচনা তো সবার আগে কি ছিল দেখো আমাদের প্রথম পরিচয় যখন আমরা দেখেছিলাম প্রথম ছিল কি আমাদের প্রায়োগিক লেখা সো প্রায়োগিক লেখার ক্ষেত্রে আমাদের সবার আগে ছিল কিছু জিনিস ঠিক আছে এখন প্রায়োগিক লেখার বৈচিত্র্য কি হইতে পারে সো আমাদের প্রথম ছক ছিল এটা ঠিক আছে যে প্রায়োগিক লেখার ধরন বা কি কি প্রায়োগিক লেখা হইতে পারে ওকে সো আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করি যে প্রায়োগিক লেখার ধরন কি কি লেখা হইতে পারে প্রায়োগিক এবং সেটা আমরা কি বলছি দেখো যে প্রায়োগিক লেখার ধরন মানে কি কি ধরনের প্রায়োগিক লেখা হইতে পারে আমরা যদি একটু নির্মিত অংশ দিকে তাকে আমাদের আজ পর্যন্ত বাংলায় সেকেন্ড লিখতাম চিঠি ছিল প্রায়োগিক লেখা তারপর যে সংবাদ প্রতিবেদন ঠিক তারপর রোজ নামচা মানে আমাদের রোজ নামচা মানে কি বা দিনলিপি ঠিক আছে দিনলিপি দিনলিপি ঠিক আছে দিনলিপি হইতে পারে ঠিক আছে এখানে রোজ নামচা হইছে এটা হবে কি রোজ নামচা রোজ ঠিক আছে বোর্ড রোজ ঠিক আছে বা বলে অনেকে দেখো তোমরা লেখো লেখার একটা অভ্যাস আছে তোমাদের ঠিক আছে সেটা বা ডায়রি লেখা ঠিক আছে এই জিনিসটা প্রায়োগিক লেখার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যোগাযোগ রক্ষার জন্য বা আমাদের কোনো কাজের জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে আমরা চিঠি লিখি আমরা যদিও চিঠি লেখার প্রচলন এখন দেখা যায় না ঠিক আছে বাট তারপরেও যদি তুমি চিন্তা করো মেসেজ পাঠাই ঠিক আছে আমাদের ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে আরে বা ইয়াতে বা আমরা ইমেল পাঠাই ঠিক আছে ইমেল পাঠাই সো আবেদনপত্র লিখি আমরা কোথায় আবেদনপত্র লিখি আমরা দাপ্তরিক বিভিন্ন কাজে সেখানে আমরা কী করি যে আমাদের স্কুলের হেডমাস্টারের কাছে আমরা কিন্তু আবেদনপত্র লিখি ঠিক আছে তারপর নিমন্ত্রণপত্র যখন কোনো বিয়ে বাড়ি হয় অনুষ্ঠান হয় সেখানে আমরা কাউকে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু নিমন্ত্রণপত্র নর্মালি তোমরা যদি বিয়ের কার্ড দেখছো না যখন কোনো একটা বিয়ের আত্মীয় তোমাকে দাওয়াত দিতে আসে তখন কি করে একটা কার্ড নিয়ে আসে ওইটা কিন্তু তোমার মানে নিমন্ত্রণ পত্র প্রতিবেদন বলতে কি প্রতিবেদন আমরা দেখেছি আমাদের সংবাদপত্রে কোনো একটা সংবাদ যখন ছাপানো হয় সেখানে কিন্তু প্রতিবেদন আকারে ছাপানো হয় সেটাকে বলে সংবাদ প্রতিবেদন রোজ নামটা দিনলিপি ঠিক আছে এটা আমি বললাম একটু আগেই তারপর প্রবন্ধ ঠিক আছে প্রবন্ধ হয়ে এটা প্রবন্ধ হবে ঠিক আছে প্রবন্ধ বেসিক্যালি কি আমাদের আগের তোমরা যে সিলেবাস দেখে আসো সিক্স সেভেন এইটে বই ছিল বই কিন্তু একটা করে বাংলার প্রবন্ধ থাকে প্রবন্ধ হলো একটা ব্যক্তি আর কি যে নিজস্ব দর্শন ঠিক আছে কোনো একটা বিষয়ের উপর পার্টিকুলার তারপর কি আমন্ত্রণপত্র নিমন্ত্রণপত্র বেসে গেলে সবাই বেশি সো প্রায়োগিক লেখার ধরন বেশ অনেক রকমেরই হইতে পারে তো সবার আগে আমরা বলছিলাম যেমন চিঠি চিঠি কি করি আমরা চিঠি আমরা কোনো ঘটনার বর্ণনা বলি বা অভিজ্ঞতা জানাতে লিখি ঠিক আছে এখন চিঠি লেখার মানে খুব একটা চল নেই কিন্তু অনেক সময় দেখা যেত যে মনে করো তুমি তোমার পরিবার থেকে অনেক দূরে আছো অনেক দূরে পড়াশোনা করতেছো বা তুমি হয়তো জেলা সদরে থাকো তোমার পরিবার হয়তো গ্রামে থাকে বা তুমি ঢাকায় আছো তোমার পরিবার হয়তো চট্টগ্রামে আছে সেক্ষেত্রে তখন তো আগে মনে করো কি মানে ফোন ছিল না যে আমরা ফোনে ফোন বা ভিডিও কলে তখন কি করতো মানুষ তখন মানুষ কি করতো মানুষ চিঠি লিখে বাড়াইতো প্রিয়জনকে আপন জনকে বাবা মাকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে কি করতো চিঠি লিখে বাড়াইতো চিঠি লিখে কি করতো কোন একটা ঘটনার বর্ণনা দিত বা কোনো একটা অভিজ্ঞতা জানাইতো বা দিনকাল কেমন চলছে জিজ্ঞেস করতো এই জিনিসটা কিন্তু চল তখন ছিল তারপর আবেদনপত্র কি আবেদনপত্র আমরা লিখি কি কোনো দাপ্তরিক কাজে বা অফিসিয়াল কাজকর্মে ঠিক আছে দাপ্তরিক কাজ মানে কি অফিসিয়াল কাজকর্মে তো কাজ কাজকর্ম ব্যাপারটা কীভাবে হয় মনে করো তোমার হেডমাস্টারকে তুমি মনে করো একটা মানে তুমি নিতে চাও স্কুল থেকে যে আমি অমুক জায়গা থেকে অমুক স্কুলে টিসি নিব বা তুমি মনে করো স্কুলে ক্লাস চলতে চলতে তোমার শরীর খারাপ লাগতেছে অসুস্থ হয়ে গেছো তখন মানে তুমি কি করো টিচারকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় দরখাস্ত লিখতে হয় বা তোমাদের স্কুলে মনে করো লাইব্রেরিতে বইয়ের জন্য ঠিক আছে তুমি একটা আবেদন জানাচ্ছ ঠিক আছে তখন বললাম দাওয়াত বাড়িতে আমাদেরকে যে কার্ড দেওয়া করে নিমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্র একই জিনিস প্রতিবেদন কি প্রতিবেদন বললাম আমাদের কোন নির্দিষ্ট একটা ঘটনার বর্ণনা যখন দেওয়া হয় সংবাদপত্রে বা সংবাদপত্রে না হইলেও আর কি প্রতিবেদনের অন্য ধরণ আছে যে কোনো ধরন ঠিক আছে রোজনামচা লেখলাম ব্যক্তিগত দৈনন্দিন অভিজ্ঞতার তুলে ধরার জন্য আর প্রবন্ধ কি কোন নির্দিষ্ট বিষয় সুসংগত যুক্তি উপস্থাপন করতে যেটা নরমালি কি হয় একটা ব্যক্তির ব্যক্তিগত দর্শন সেখানে প্রকাশ পায় ওকে একটা ব্যক্তির ব্যক্তিগত দর্শন একটা প্রবন্ধের মধ্যে প্রকাশ পায় আমরা যদি দেখতে পাই আমাদের অনেকগুলো প্রবন্ধ আমরা নাম বলতে পারি ঠিক আছে কাজী মোতাহার হোসেনের আছে তারপর মনে করো যে প্রমথ চৌধুরীর আছে কাজী নজরুল ইসলামের আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আছে এরকম বিখ্যাত অনেক ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু প্রবন্ধ লিখেন ঠিক আছে এই জিনিসটা তোমরা কিন্তু তোমাদের বইয়েও আছে আমরা সামনে দেখবো আমাদের এই পাঠে তিন নাম্বার অধ্যাতেই কিন্তু আমাদের প্রবন্ধ একটা আছে ঠিক আছে তোমরা গেস করো কি ওকে তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের প্রবন্ধ কি আছে বইয়ের মধ্যে আচ্ছা সো আমাদের সংবাদপত্র রচনার কিন্তু একটা মানে প্রতিবেদনের কিন্তু নমুনা দেওয়া আছে ওকে পাশাপাশি আমাদের কিন্তু কি বলা আছে যে একটা স্কুলের একটা মনে করো তোমার নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানের কিন্তু একটা নমুনা দেওয়া আছে সো নো এখানে লেখার কিন্তু একটা ধরন আমি কিন্তু এই তোমরা যারা বলতেছো যে ভাইয়া প্রতিবেদন লেখাটা শেখান তারা যদি একটু কষ্ট করে আমাদের যদি রেকর্ডেড ক্লাসে দেখত তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারতো কারণ আমি রেকর্ড ক্লাসে প্রতিবেদন লেখার পুরা নিয়মটা কিন্তু সেখানে সুন্দর মতো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে লিখবো সমস্যা নেই আমি আজকে লাইভ ক্লাসে আমি আবার আলোচনা করব প্রতিবেদন কীভাবে লিখবা ঠিক আছে সো প্রতিবেদন দুইভাবে দুই ধরনের হইতে পারে ঠিক আছে একটা হইতে পারে সংবাদ প্রতিবেদন যেটা আমাদের সংবাদপত্রে আমাদের প্রকাশের জন্য যেটা লেখা হয় ঠিক আছে আর একটা হইতে পারে আমাদের কোনো স্কুলের কোনো ইভেন্ট বা যে কোনো অন্য যে কোনো একটা কোনো ব্যক্তিগত ইভেন্ট বা যে কোনো জায়গায় একটা মনে করো যে ব্যক্তিগত প্রকাশ করলাম সেটা আরেক ধরনের হতে পারে সো এই ক্ষেত্রে আমরা দুইটাই আর কি মোটামুটি করবো দুইটার যদি আমরা কাঠামো দেখি কাঠামো বেসিক্যালি কিন্তু সেম কাছাকাছি ঠিক আছে দুইটার কাঠামো কিন্তু দুইটার কাঠামো কিন্তু আমাদের বেসিক্যালি সেম ওকে ফাইন সো দেখি তোমরা কি কি কমেন্ট করতেছো ঠিক আছে পড়ার কোথায় কোথায় কি কোথায় ভাইয়া একটু যদি তোমার কি ঠিক আছে সৌরভ ইজি ভাই বাই 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 ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে ফাইন একটু ক্লিয়ারলি বললে ভালো হয় বোঝার জন্য ঠিক আছে একটু ভালো মতো বলো তাহলে বুঝতে পারবো তো আমরা এবার কি প্রতিবেদন লেখা নিয়মটা একটু দেখবো তো আমরা সবার আগে দেখি কিখানে দেখো যে আমাদের একটা সংবাদপত্র সংবাদ প্রতিবেদনটা দেওয়া আছে নমুনা দেওয়া আছে ঠিক আছে নমুনাটা বেসিক্যালি কি দেওয়া আছে যদি দেখি যে ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান ওকে সো এটা মোটামুটি একটা আমাদের প্রতিবেদন দেওয়া আছে সো আমরা যদি একটু ছোট করি বোর্ডটা তাহলে আমরা একটু জিনিস যদি দেখি ঠিক আছে এর থেকে ছোট হবে না মনে হয় ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেদনের ক্ষেত্রে আমরা যখন একটা যদি পত্রিকা করি একটা প্রতিবেদনের ভালো একটা যদি সব থেকে উদাহরণ তুমি দেখতে চাও সেটা হলো কি সেটা হলো আমাদের কোনো একটা তোমাদের যদি বাসা যদি নিউজ পেপার যদি নেওয়া হয় বা পত্রিকা নেওয়া হয় জাতীয় দৈনিক যদি কোনো পত্রিকা নেওয়া হয় ঠিক আছে সেখানে তুমি দেখবা যে কোন একটা সংবাদ যখন প্রচার করা হয় কি হয় নর্মালি তার একটা ছবি থাকে ছবি থাকতে পারে নাও থাকতে পারে এটা অপশনাল কমপ্লিটলি অপশনাল প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা যখন লিখবা তোমাদেরকে ছবি আঁকতে হবে না বা কিছু করতে হবে না জাস্ট বললাম আর কি অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না তারপর কি একটা বড় একটা হেডলাইন থাকে যে হেডলাইনটা কি করে আমাদের মানুষজন যারা আছে তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করে সেটা মনে করো কিরকম যারা পাঠক আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে সো অ্যাট্রাক্টিভ একটা হেডলাইন দরকার সো প্রতিবেদনের একটা ওয়ান অফ দ্য মেইন রুল কি অ্যাট্রাক্টিভ হেডলাইন ঠিক আছে আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইন আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইন তারপর কি হয় তারপর বেসিক্যালি কি থাকে দুই নাম্বার জিনিস যেটা থাকে সেটা কি দুই নাম্বারে থাকে হলো দুই নাম্বারে থাকে হলো আমার একটা এই দেখো তারিখ তারপর একটা স্থানের নাম তারপর হলো কোন ধরনের প্রতিনিধি এটা দেওয়া থাকে ওকে সো প্রতিবেদনের প্রথম জিনিস কি একটা আকর্ষণীয় শিরোনাম থাকে দুই নাম্বার জিনিস যদি আমরা দেখি দুই নাম্বার হলো তাকে থাকে কি আমার তারিখ থাকবে ঠিক আছে তারিখ থাকে স্থান থাকে এবং প্রতিবেদকের ধরন থাকে বেদকের ধরন থাকে এবং ক্ষেত্র বিশেষ কি হইতে পারে এবং ক্ষেত্র বিশেষের নামও থাকতে পারে ডিপেন্ড করবে ওকে সো ফার্স্ট হলো কি আমার একটা আকর্ষণীয় শিরোনাম থাকবে যেটা আর কি সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে যেটা সত্য সেটা হলো যাতে পাঠক যারা আছে তারা যাতে আকৃষ্ট হয় এটার প্রতি দুই নম্বর হলো কি আমার একটা তারিখ থাকবে একটি স্থান থাকবে প্রতিবেদকের ধরন থাকবে যেমন আমরা এখানে দেখি শুরুতে একটা আকর্ষণীয় একটা আমার হেডলাইন আছে ঠিক আছে যে ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান এতে করে কি হবে যারা পত্রিকা করবে তারা দেখবে যে সফল ওয়ার্ডটা দেখো একটা কি পয়েন্ট ঠিক আছে এখন কি করে সফল তিনি ফলের গাছ লাগে সফল ঠিক আছে ফলের গাছ লাগে কিভাবে সফল হলো মনের মধ্যে একটা কৌতূহল জাগবে তো কৌতূহল উদ্দীপক একটা আমরা আকর্ষণীয় শিরোনাম আমরা দিলাম দুই নাম্বার আমরা লিখলাম কি উনিশ ডিসেম্বর দুই তারিখ দিলাম স্থান দিলাম সাতক্ষীরা তারপর লিখলাম কি প্রতিবেদকের ধরন নিজস্ব প্রতিনিধি মানে যে পত্রিকায় প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রতিনিধি তাই এখানে আলাদা করে নাম দেওয়া হলো না তারপর শুরুতে দেখো কি লিখেছে যে ফলের গাছ লাগিয়ে সফল হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলার যুবক হাবিবুর রহমান ওকে সো এখন শুরুতে আমরা কি করব এই যে আমি যে শিরোনামটা দিছি তা একটু ব্যাখ্যা করব ঠিক আছে সো এখন বলবো এই যে আমরা হাবিবুর রহমানের কথা বললাম যে হাবিবুর রহমান কে কোথায় থাকে ঠিক আছে এবং কি জন্য তাকে নেই প্রতিবেদনটা সো আমার এখানে কি টপিক সেন্ডেসটা দেখো আমার কি ফলের গাছ লাগিয়ে সফল হয়েছেন সাতক্ষীর তালা উপজেলার যুবক হাবিবুর রহমান ওকে ডিডিউসে বললাম তারপর দেখো যে এখন কি হয়েছে হইছে দুই একর জমির উপর তিনি 10 12 রকমের ফলের গাছ লাগিয়েছেন গত বছর ফলের বাগান থেকে তিনি প্রায় 1.5 লাখ টাকার ফল বিক্রি করেন সো মোটামুটি ঘটনাটার একটা ছোট্ট সুন্দর ইন্ট্রোডাকশন কিন্তু আমি দিয়ে দিল যে ঘটনাটা কিভাবে শুরু হলো ঠিক আছে মানে আমার এই যে আমি প্রতিবেদনটা নিয়ে এটা আমি লিখব বা যেটা লিখতে বলেছে তার একটা ছোটখাটো একটা মনে করো যে কি ইন্ট্রোডাকশন এখানে আমার দিয়ে দিলাম ইন্ট্রোডাকশনটা কি যে পরবর্তীতে এই প্রতিবেদনটা কি কি বিষয়ের উপর কথা হইতে যাচ্ছে আমরা যখন শিরোনাম লিখলাম শিরোনাম আমরা কী করলাম শিরোনাম আমরা একটা আকর্ষণীয় শিরোনাম রাখলাম তারপর সেটাকে একটা সুন্দর করে একটু ছোট করে ব্যাখ্যা করলাম এখানে এবং ভিতরে কী কী নিয়ে টপিক নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু আমি একটু আমার প্রথম স্তবকে আমার কিন্তু সূচনা অংশ দিয়ে দিলাম যেমন আমি এখানে যুবকের পরিচয় দিলাম কোথা থেকে সেটা দিলাম এবং তিনি কতটুকু জমির উপর করেছেন সেটা দিলাম ঠিক আছে কয় রকমের ফল করেছেন সেটা দিলাম এবং কি বলে যে তিনি কত টাকা মানে এখান থেকে উপার্জন করছেন সেটাও কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে যাতে করে যারা পাঠক আছে তারা পরবর্তীতে এই প্রতিবেদনটা পড়ার মতো কি পায় একটা আগ্রহ পায় ঠিক আছে যে কি জন্য পড়বে ঠিক আছে তারপর তারপর আমরা চলে গেলাম একদম ব্যাখ্যায় তা একটু ব্যাক একটু অথিতে গেলাম হিস্ট্রিতে গেলাম ঠিক আছে এবার আমরা চলে গেলাম কি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিতে গেলাম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড এখন কি বলে তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরিতে যাই যে এই যে হাবিবুর রহমানকে আমরা কথা বলতেছি তিনি কেন আর কি বেসিক্যালি ফলের গাছ নিয়ে আর কি চিন্তা করলেন বা তিনি কেন আর কি যে প্রথাগত অন্য কোনো উদ্দেশ্যে না গিয়ে তিনি শুধুমাত্র ফলের গাছ লাগানোর উচিত সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে এটাকে লাভজনক ব্যবসায় পরিণত করলেন সো আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান একজন শিক্ষিত তরুণ শিক্ষা জীবন শেষ করতে তিনি চাকরি পেছন ছোটেননি বরং পারিবারিক এক একর জমির সঙ্গে আরও এক একর জমি ইজারা নিয়ে চার বছর আগে ফলের বাগান করা শুরু করেন সো তারপর এখান থেকে শুরু হলো বেসিক্যালি উনি কেন এটা শুরু করছে কতটুকু জায়গা থেকে শুরু করছে এখন কোথায় আছে কবে শুরু করেছে সেটা কিন্তু আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু যাচ্ছি এই জিনিসটা কতদিন ধরে তিনি করতেছেন এখানে দেখা যায় কি তিনি একশোটা বিভিন্ন জাতের আম গাছ দেড়শোটা পেয়ারা গাছ দেড়শোটা পেঁপে গাছ একশোটা আমরা গাছ লাগাইছেন ঠিক আছে এর বাইরেও লিচু গাছ চালটা জামরুল সফেদা গাছ আছে এবং এবং এইটার করে বেসিকালি তিনি কিন্তু আয় উপার্জনটা করেছেন সেটা কিন্তু এখানে বলা আছে তো আমরা যদি আরেকটা ফ্যার ফরম্যাট দেখি তিন নাম্বারটা হবে কি তিন নাম্বার জিনিসটা কি হবে এখানে? সবার আগে আমরা কি লিখলাম? একটা আ শিরোনাম তারপর দুই নম্বকে তারিখের স্থান প্রতিবেদন একটা আলাদা করে লিখলাম। তারপর তিন নাম্বার হবে কি আমার একটা তিন নাম্বার যখন সূচনা করব জিনিসটা সেখানে কি হবে? সূচনায় আমার কি হবে? একটা একটা ছোট একটা ব্যাখ্যা থাকবে। ঠিক আছে? ছোট ব্যাখ্যা থাকবে একটা। পুরো জিনিসটার শিরোনামের কার ব্যাখ্যা থাকবে শিরোনামের। ওকে। শুরু থাকবে কি শিরোনামের ব্যাখ্যা। চার নাম্বার আমরা কি দেখতেছি? আমরা যদি চার নাম্বার পার্ট দেখি চার নাম্বার পার্টে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো চার নাম্বার এই পার্টে আমার কি হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি টেলিং এ যাচ্ছি কি যাচ্ছি ব্যাকগ্রাউন্ড স্টোরি টেলিং যে যাকে নিয়ে আমার সংবাদ প্রতিবেদন বা যেই ঘটনাটাকে নিয়ে সংবাদ প্রতিবেদন সেটা কিভাবে আর কি ধাবিত হচ্ছে সো ব্যাকগ্রাউন্ড স্টোরি টেলিং আমরা করতেছি চার নাম্বার পার্টে এখানে আর একটা আলাদা প্যারা করে ওকে সো চারটা পার্ট গেল চারটা বেসিক পার্ট গেল এখন যদি পাঁচ নাম্বার পার্টের কথা বলি পাঁচ নাম্বার হলো কি ব্যাকগ্রাউন্ড টেলিং করে পাঁচ নাম্বার কঠ হবে কি তোমার জিনিসটা কনক্লুশনে আনা ঠিক আছে জিনিসটা হবে কি কনক্লুশন কনক্লুশনে আনা বা জিনিসটা আমার কি হবে জিনিসটা একটা মনে করো যে না ঠিক আছে এখান থেকে বেসিক্যালি শুরুতে কি শিরোনাম দিলাম তারিখ দিলাম স্থান দিলাম প্রতিবেদকের নাম দিলাম ধরন দিলাম ঠিক আছে তারপর মনে করো সূচনা দিলাম যে বেসিক্যালি আমার সূচনা অংশে কি থাকলো যে এই যে আমার যে ব্যাখ্যাটা আছে বা যে মনে করো আমার শিরোনামটা আছে সেটার একটা ছোট্ট একটা মনে করো ব্যাখ্যা দিলাম আমি কোথায় শুরুতে তারপর যে এই যাকে নিয়ে প্রতিবেদন বা যে বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন তার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম তারপর পাঁচ নম্বর হবে কি যে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি ঠিক আছে বা এখন বা ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক আছে আমি তোমাকে আগে এটা দিয়ে বুঝাই এটা দিয়ে যারা বুঝোনি নি এখনো এটা দিয়ে বুঝে তারপর আমরা অন্য একটা আঙ্গিকে আমরা এটা দেখব ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক আছে এইটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পাশাপাশি এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হল যে এই বিষয়ে এলাকার কোনো বিজ্ঞ ব্যক্তির বা প্রতিবেশীর বা অন্য কোনো ব্যক্তির কি মন্তব্য যেটা কিন্তু আমরা দেখি যে নর্মালি যখন আমরা মনে করো কোনো একটা প্রতিবেদন যখন লিখি সেখানে কিন্তু আমাদের থাকে কিন্তু বা প্রতিবেদন যখন পড়ি সেখানে কিন্তু কোনো বেশ কিছু কমেন্টস থাকে সেটা হইতে পারে মনে করো তোমার যে বিষয়ে লেখা হচ্ছে সেটা নিয়ে আর কি মনে করো এটা যদি আজকে হাবিবুর রহমান বিতরণ অনুষ্ঠান সেক্ষেত্রে কি হইতো সেক্ষেত্রে যদি একটু আলোচনা করি সেই ক্ষেত্রে মনে করো শুরুতে লিখতে কি তোমার স্কুলের নাম লিখতা ধর ধরলাম যে দিনাজপুর জেলা স্কুল ঠিক আছে কিন্তু দিনাজপুর জেলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হলো ঠিক আছে এটা মনে করো আমার একটা আকর্ষণীয় একটা আমি মনে করো শিরোনাম দিলাম তারপর মনে করো এখানে তারিখ দিলাম ধরলাম ষোলো মে দুই ঠিক আছে তারপর কি লিখতাম দিনাজপুর নিজস্ব প্রতিনিধি তো শুরুতে আমার কি হইতো শুরুতে আমার থাকতো কি এই শিরোনামের একটা ছোট্ট ব্যাখ্যা সেটা কি হইতো যে উনিশ মনে করো বিশ সরি আমি যদি ষোলো মে বললাম ধরলাম দশ মে দুই তারিখে দিনাজপুরের ঐতিহ্যবাহী স্কুল দিনাজপুর জেলা স্কুলে কি হয়েছে যে প্রতি বছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয়েছে উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রায় এক শতাধিক স্টুডেন্ট সরাসরি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং সেখানে প্রধান অতিথির আসনের অধীন ছিলেন দিনাজপুর জেলা সুযোগ্য জেলা প্রশাসক অমুক অমুক টস টস্ট ঠিক আছে এটা থাকলো ঠিক আছে এবং অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে লিওন মুসলিম হোস্টেলে তো এটা মনে করো একটা বেসিক ইন্ট্রোডাকশন আমার কি হচ্ছে কিসের আমার শিরোনামে তারপর কী হইতো তারপর মনে করো আমি ব্যাকগ্রাউন্ড স্ট্রুটি লিখে যেতাম চার নাম্বার পার্টে সেখানে কি হইতো যে দিনাজপুর জেলা স্কুল আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় সারা দেশেই বেসিক্যালি এখন কি হয় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ এবং জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রত্যেক স্কুলেই বেসিকালি মানে যেহেতু আয়োজন করা হয় তো তার ধারাবাহিকতায় দিনাজপুরেও অন্যান্য স্কুলের মতো দিনাজপুর জেলা স্কুলেও এবছর আর কি কী পালিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পালিত হয়েছে এখানে কি বলে এতগুলো ইভেন্ট ছিল ঠিক আছে এখানে এতগুলো মনে করো দশটা বা বারোটা ইভেন্ট ছিল সেখানে প্রত্যেক ইভেন্ট এতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করে এখানে এতগুলো গ্রুপ ছিল থ্রি থেকে ফাইভের একটা গ্রুপ সিক্স থেকে এইটের একটা গ্রুপ নাইনটিনের একটা গ্রুপ ছিল তারা এখানে করে এখানে তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই করা হয় সেই করা হয় লিখলা তারপর কি থাকবে তারপর যে প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সুযোগ জেলা প্রশাসক এবং আ আসরে সভাপতিত্ব করেন কে স্কুলের প্রধান শিক্ষক তারপর কি এই আসরে প্রধান প্রধান কি বলে জেলা প্রশাসক বলেন ঠিক আছে যে এখন মনে করো একটা র‍্যান্ডম তুমি একটা এখানে একটা কি একটা কমেন্ট বানাই দিবা এখন মনে করো তার যে কোনো একটা মন্তব্য বানাই দিলা পাঁচ নাম্বার পয়েন্ট যেটা বললাম যে মন্তব্য সেখানে কি হতে পারে যে তিনি বলেন যে খেলাধুলা শিক্ষার্থীদের মানে মেধা এবং মানুষ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা মনে করো যে কি করতে পারে যদি তিনি বলেন আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখে পড়াশোনায় মনোযোগ বাড়ায় শারীরিক সব ক্ষমতা বৃদ্ধি করে তাই এ ধরনের উদ্যোগ অনেক প্রশংসনীয় এবং প্রতি বছর ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেটার জন্য আমি উদার্ত আহ্বান জানাবো এই এই কথাটা বললো এবং সেটা মনে করো তুমি লিখে দিলা যে কোনো কথা হইতে পারে ঠিক আছে তারপর মনে করো যে অনুষ্ঠানটি অমুক সময় কি হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আর কি কোরআন লোয়াদ দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় ঠিক আছে তারপর মনে করো একটা লাস্টে কি একটা ফিনিশিং দিবা ফিনিশিংটা কি দিবা ফিনিশিং বেসিক্যালি দিবা লাস্টে কি যে অমুক ইভেন্টে প্রথম স্থানে করে তমুক তমুক নাম দিলা যারা যারা প্রাইস ট্রাইজ পাইছে এবং সেখানে আর কি লিখলা যে এ ধরনের অনুষ্ঠান আমাদের সমাজের উপর কি ইম্প্যাক্ট ফেলবে ঠিক আছে সেখানে আমরা লিখবো তারপর কি ইম্প্যাক্ট লাস্টে দেখবো কি ইম্প্যাক্ট ইমপ্যাক্ট ফেলে বেসিক্যালি যে জিনিসটা আমরা শেষ করবো যে এই ধরনের জিনিস থেকে আমরা কি করতে পারি সো মোটামুটি এইটা হলো ছয়টা স্টেপ এটা তোমাকে বললাম যেটাতে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারো ওকে সো এইটা জাস্ট আমাদের হাবিবুর রহমানের যে স্ট্রেস সেটা বললাম আমি রেকর্ডের ক্লাসে কিন্তু আরও বেট ভালোভাবে তোমাদের কিন্তু সময় নেই জিনিসটা কিন্তু বুঝাইছিলাম যে কীভাবে তোমরা এটা করবা বা লিখবা ওকে ওকে ঠিক আছে ওকে তোমাদের যদি একটু দেখি ভাইয়া সাউন্ড কম সাউন্ড কি কম আসলেই আচ্ছা ধরো ওয়েট হ্যালো 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 এবার দেখো দেখি এবার শুনতে পাচ্ছ কি না আমি সাউন্ডটা ঠিক চেক করি আমার এখানে তো সাউন্ড ভালোই শোনা যাচ্ছে তোমার এখানে দেখো দেখি এই গরমে কেউ ভাই এক ঘন্টায় কিভাবে প্রশ্ন হবে এটা জিজ্ঞেস করেছে বাংলা পরীক্ষা প্রশ্ন করার এই মুহূর্তে ইয়ারফোন নিয়ে আজকে আমার কাজিনের বিয়ে তাই আমার ইয়ারফোন খুঁজে পাচ্ছি না স্যাড স্যাড লাইফ তারপর কি ভাইয়া বাংলা পরীক্ষার প্রশ্নে পাঠা কে ঠিক আছে এখন ওকে ভাই সাউন্ড নাই আচ্ছা আচ্ছা কোন একটা টেকনিক্যাল ডিফল্টস হবে বা নেটওয়ার্কের প্রবলেম হবে ঠিক আছে আমার এখানে কিন্তু সব কিছু ঠিক আছে এছাড়া কিন্তু আমার কাছে কিছু মনে হচ্ছে ঠিক আছে এখন ঠিক আছে ওকে ফাইন সো মোটামুটি দেখো আমি একটা বেসিক কি হবে তুমি লিখবা বইয়ে दावा আছে রেকর্ডড ক্লাসে আলোচনা করছি তারপর আরেকবার আলোচনা করলাম আরেকটা ভিন্ন আঙ্গিকে রেকর্ডড ক্লাসে আরেক আঙ্গিকে আলোচনা করছি তোমাদের এখন বলো যে তোমাদের রচন মানে প্রতিবেদন লেখা নিয়ে কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে তোমাদের ঠিক আছে এখন প্রতিবেদন বুঝছো ঠিক আছে যে কিভাবে লিখবা যদি বুঝে থাকো আমি দেখো সামনে আগাচ্ছি দেখো আমরা আরেকটা যেটা দেখলাম সেটা হলো কি আমাদের স্কুলের মনে করো কোনো একটা অনুষ্ঠানের জন্য বেসিক্যালি আমরা যদি লিখি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে মনে করো যেহেতু কোনো প্রতিবেদনের সংবাদপত্রে যাবে না স্কুলের জন্য থাকবে সেই ক্ষেত্রে মনে করো আমাদের যেটা আমাদের একটা শিরোনাম থাকবে তারপর এখানে নাম থাকবে স্থান থাকবে তারিখ থাকবে যেমনটা ওখানেও বলেছিলাম তারপর ওখানে আমাদের শুরুতে কি যে আমার যে শিরোনামটা আছে যে শিরোনামে আমি লিখবো তার একটা বেসিক ব্যাখ্যা থাকবে শুরুতে যেমন কি লিখছে মনে কোথায় সেটা এখন সবার আগে প্রশ্ন বান্দরবান জেলার থানচি উপজেলায় বালুডিলা উচ্চ বিদ্যালয় প্রথম জিনিস ঠিক আছে কি হয়েছে নবীন বরণ আর বিদায় সংবর্ধনা ঠিক আছে এখন এটা কবে হয়েছে আঠাইশ জানুয়ারি দু রবিবারে নবীন বরণ হয়েছে আর এসএসসি দের বিদায় হইছে এখন নবীনবরণ কাদের হইছে যারা নতুন শিক্ষার্থী আর এসএসসি পরীক্ষার্থীদের হইলো কি বিদায় অনুষ্ঠান সো বেসিক একটা ব্যাখ্যা শুরু জাস্ট এক লাইন একটা ব্যাখ্যা দিছে এরকম আর কি তারপর দেখো কি একটু মনে করো যদি আমরা পরে কি বলছে যে অনুষ্ঠানে কারা কারা ছিল ঠিক আছে যেমন যে পার্টটা বলেছেন যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাকগ্রাউন্ড স্টোরি টেলিং যেটা বলছেন যে ব্যাকগ্রাউন্ডে আবার কি হইছে ঠিক আছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল কি বালুডিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঠিক আছে এই আর কি তারপর বললাম যে মন্তব্যের কথা বললাম যে তিনি বলেন তিনি কি বলছেন এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং সফলতা কামনা করেন ঠিক আছে এটাও কিন্তু হয়ে গেল এবার কি করছে দেখো এবছর বিদ্যালয় থেকে মানবিক শাখাতে কয়জন পাস করছে ঠিক আছে এই যে নামটা যেমনটা আমি শুধুমাত্র বলেছিলাম কি আমি বলেছিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কি ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদাহরণ দিলাম শিরোনাম নাম সেম ছিল নাম টমসিন ছিল তারপর কিছু একটা বেসিক ব্যাককা ছিল শিরোনামে এখানে তারপর বেসিক্যালি কারাকার অনুষ্ঠানের ছিল তারা ছিল তারপর যে আমি বলছিলাম কয়জন কি পুরস্কার পাইল এখানে দেখো কয়জন জিবি5 পাইছে কয়জন পাস করছে বা কয়জন অংশগ্রহণ করবে ঠিক আছে এখান থেকে অংশগ্রহণ করবে তার একটা দিয়ে দিছে এবং লাস্টলি কি বলছে দেখো যে এইটা কি কি মানে তোমার মনে করো যে অনুষ্ঠান আয়োজন হয়েছিল ঠিক আছে সেখানে মনে করো দেখো কি বলছে কে বক্তব্য দিছে কারাকার উপস্থিত ছিল ঠিক আছে তারপর মনে করো যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে আরম্ভ ছিল তারপর এটা আমাদের এখানে কি ইফেক্ট ফেলছে তো এই মোটামুটি জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু তোমার প্রতিবেদন কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে রোজি আচ্ছা তোমরা কি বলছো তাই ক্লাসে অনেক আগে এগুলো পড়ানো হচ্ছে ফাটায়া লিখছি ক্লাস বেস্ট আচ্ছা ঠিক আছে এই তো নাইম ইসলাম ক্লাস করছো এই জন্য বলছো যে সে ক্লাসে বুঝছো সো যারা বেসিক্যালি এখনো বুঝো নাই বা ঝামেলা আছে তোমরা একটু ক্লাসটা দেখো রেকর্ডেড ক্লাস আছে ঠিক আছে তো আমি নেক্সট সলিউশনের দিকে আগাই ঠিক আছে ওকে আচ্ছা আমরা যাই আগাই আমাদের নেক্সট সলিউশনের দিকে সো আমাদের এবার দেখি যে পড়ে কি বুঝলাম আমরা কি করছি আমরা দুইটা নমুনা রচনা করছি ঠিক আছে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এখন এগুলো আমরা আলোচনা করে সংক্ষিপ্ত তৈরি করব। সো এখন দেখো যে উপরে আমাদের কি ছিল উপরে আমাদের ছিল উপরে আমাদের ছিল কি দুইটা নমুনা রচনা নমুনা রচনাটা কি ছিল নমুন রচনা ছিল আমাদের কি সংবাদ প্রতিবেদন ঠিক আছে সংবাদ প্রতিবেদন ছিল এখন আমাদের কি কিছু প্রশ্ন আছে প্রথম প্রশ্ন কি দেখো এ ধরনের লেখা কোথায় দেখা যায় সো আমরা প্রথমত বুঝতে পারছি কি ছিল সংবাদ প্রতিবেদন সো আমার নামের মধ্যেই কিন্তু আচ্ছা সবাদ আসছে কিন্তু তবে কি সংবাদ প্রতিবেদন তো সংবাদ প্রতিবেদন কোথায় দেখা যায় সংবাদ প্রতিবেদন কোথায় খবরের কাগজে দেখা যায় নিউজপেপার যেটা আমাদের প্রতিদিন পড়ি ঠিক আছে সরাসরি সংবাদ প্রকার লক্ষ্য করা যায় তাছাড়া দেয়ালিকা তো দেখা যায় যদি স্কুলে সাজা লিখতে চাও রাখতে চাও সেখানেও দেখা যায় আবার দেখা যায় কি পাঠ করে সংবাদ পাঠকরা চ্যানেলে নিউজ চ্যানেলে ঠিক আছে এবার দেখো যে এ ধরনের লেখার উদ্দেশ্য কি এ ধরনের লেখার উদ্দেশ্য কি এ ধরনের লেখার উদ্দেশ্য হলো কোন নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট লক্ষ্যে তা পাঠকের কাছে পৌঁছে দেওয়া যা থেকে চলমান ঘটনাবলী সম্পর্কে পাঠক অবগত হয় এবং তথ্য জানতে পারে আমাদের সংবাদ প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি নিউজ পেপার পড়ি কেন আমরা কোন একটা ইনফরমেশন জানার সম্পর্কে তোমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে যেই জিনিসগুলো দিচ্ছে সেগুলো ইরিলিভেন্ট জানার দরকার নাই কিন্তু মনে করো যে কোন এক জায়গায় আগুন লাগছে কোন এক জায়গায় মনে করো যে একটা বিল্ডিং ধসে পড়ছে কোন একটা জায়গায় মারমান্তিক দুর্ঘটনা ঘটছে বা কোন একটা খুব খুশির বা আনন্দের সংবাদ যেমন বাংলাদেশের যেমন আন্তর্জাতিক সমুদ্র সীমা লাভ একটা খুব বড় সংবাদ ছিল সেটা আমরা জানছি কিভাবে সংবাদপত্রের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তারপর মনে করো যে নির্বাচন অত তারিখে ঘোষণা করা হইলো ঠিক আছে অমুক বছরের এত তারিখ নির্বাচন বা জাতীয় কোনো ঘোষণা সেটা জানার একমাত্র উপায় কি সংবাদ প্রতিবেদন ঠিক আছে সেটা এখন ডিজিটাল হইতে পারে বা পত্রিকা হইতে পারে তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বা সারা দেশের মানুষ জানতে পারে তো এটাই উদ্দেশ্য যে কোনো একটা ঘটনা সবাইকে জানানো ঠিক আছে এটা হলো কিন্তু উদ্দেশ্য এবার দেখি যে কি বলছে দেখো এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন ঠিক আছে এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে জায়গাটা বুঝতে লাগবে প্রথম দুটো জিনিস তো আমরা সহজে বুঝতে পারছি বা তিন নাম্বার জিনিসটা দেখো প্রায়োগিক লেখা বলতেছে কেন প্রায়োগিক লেখা বলার কারণটা কি দেখো প্রায়োগিক লেখা কোন নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য লেখা হয় প্রায়োগিক লেখা কি জন্য লেখা হয় কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য লেখা হয় প্রায়োগিক লেখা কি থাকে তথ্য থাকে নির্দেশনা বলি থাকে মনোভাব থাকে যা পাঠকের নিকট সুন্দরভাবে একটি বিষয় উপস্থাপিত হয় এসব লেখা দ্বারা পাঠক কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবগত হয় তথ্য পায় এবং লেখকের মনোভাব বুঝতে পারে এজন্য এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় ঠিক আছে কারণটা কি আমরা এর মাধ্যমে একটা ইনফরমেশন শেয়ার করতেছি আমি জানতে চাচ্ছি একটা ইনফরমেশন সংবাদ প্রতিবেদনের মাধ্যমে বা প্রায়োগিক লেখার মাধ্যমে প্রায়োগিক লেখাটা কি যে লিখতেছে তার মনোভাব এখানে প্রকাশ পাচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে তার দর্শন এখানে প্রকাশ পাচ্ছে তার দৃষ্টিভঙ্গি কি একটা বিষয় সম্পর্কে তা কিন্তু প্রকাশ পাচ্ছে এই জন্য জিনিসটাকে প্রায়োগিক লেখা বলতেছে ঠিক আছে এখানে প্রয়োগ করা তার যে এতদিনকার অর্জিত জ্ঞান অভিজ্ঞতা সবগুলো প্রয়োগ করার জায়গা থাকতেছে কিন্তু একটা টপিকের উপর তখন তিনি লিখতেছেন এই জন্য জিনিসটাকে আমার প্রায়োগিক লেখা ওকে আচ্ছা নাইস এবার দেখি আমরা যে পরবর্তী প্রশ্ন যাই যে একটা সংবাদ প্রতিবেদন কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো তো আমরা মোটামুটি দেখো রেকর্ডের ক্লাসের সংবাদ প্রতিবেদন কি কি থাকা জিনিস আমরা পড়ছি আমরা এখানেও কিন্তু আলোচনা করলাম তো সংবাদ প্রতিবেদন কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো দেখো যে সংবাদ প্রতিবেদন সাধারণত ঘটে যাওয়া কোনো ঘটনার বর্ণনা কি দেখো সহজ কথায় এক বাক্যে সংবাদ প্রতিবেদন কি সংবাদ প্রতিবেদন হইল সাধারণত ঘটে যাওয়া কোনো ঘটনার বর্ণনা আর আমি তোমাকে যে স্টেপ আমি ঘটনাটা যখন বর্ণনা দিব। বর্ণনাটা আমি সাজাবো কিভাবে কিভাবে সাজাবো ঠিক আছে তো সংবাদ প্রতিবেদন অবশ্যই নির্দিষ্ট বিষয়ে লেখা থাকবে যেখানে কোনো ঘটনার বর্ণনা সংক্ষিপ্ত ও সাবলীলভাবে থাকবে এই জিনিসটা দেখো সংক্ষিপ্ত ভাবে থাকবে এবং সাবলীলভাবে থাকবে এইটা হলো মেইন জিনিস কারণ সংবাদ প্রতিবেদনে কিন্তু খুব মানে বিস্তারিত কোনো কিছু বর্ণনা থাকে না সেখানে কোন একটা ঘটনার সংক্ষিপ্ত বরণ থাকে যে অমুক জায়গায় এইটা কি জন্য হয়েছে এই জন্য হয়েছে ঠিক আছে তুমি প্রশ্ন যে জিনিস যেই প্রশ্ন আসতে পারে কি কেন কোথায় কি হবে কখন কি কেন কোথায় কি হবে কখন এই জিনিসগুলোর সাবলীর উত্তর থাকে এখানে সংক্ষিপ্ত হবে একটি সম প্রতিবেদনের মূল অংশ শিরোনাম প্রতিবেদকের নাম পদবী স্থান তারিখ প্রতিবেদন তৈরির তারিখ প্রারম্ভিক অংশ মূল অংশ অবশিষ্ট অংশ ইত্যাদি থাকা আবশ্যক যেমন আমি তোমাকে বললাম ঠিক আছে যেমন আমি শুরুতে বললাম যে মূল অংশ যেখানে বেসিক্যালি আমরা কি ব্যাকগ্রাউন্ড স্টোরি টেলিং করতেছি জিনিসটি কিভাবে হইল কেন হইল ওকে তারপর কি শিরোনাম যেটা সবার আগে একটা শিরোনাম আমার দরকার প্রতিবেদকের নাম পদবি স্থান তারিখ লিখি শুরুতে লিখি শিরোনামের পরই তারপর কি প্রতিবেদন তৈরির তারিখ লিখি আমরা তারপর একটা প্রারম্ভিক অংশ থাকে মানে সূচনা থাকে ইন্ট্রোডাকশন থাকে ঠিক আছে ইন্ট্রোডাকশন মানে যেখানে আমরা কি কি করি আমাদের প্রতিবেদনের শিরোনামে একটা ব্যাখ্যা দিই তারপর কি মূল অংশ থাকে তারপর কি অবশিষ্ট অংশ থাকে যেখানে আমরা শেষ করি এটা কি ইম্প্যাক্ট রাখবে আমাদের সমাজের উপর হোয়াটে ডিপেন্ডিং অন দ্য টপিক থেকে কি হচ্ছে পরবর্তীতে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমার একটা সভাপতি থাকা আবশ্যিক আচ্ছা এবার যদি চলে যায় আমাদের আমাদের পরবর্তী টপিকে সেটা হবে সেখানে দ্বিতীয় পরিচ্ছেদ হবে কি আমাদের বিবরণমূলক লেখা দ্বিতীয় পরিচ্ছেদ হবে কি আমাদের বিবরণমূলক লেখা আচ্ছা সো আমরা প্রথমে বললাম প্রায়োগিক লেখা প্রায়োগিক রচনা কিভাবে আমরা লিখবো ওটা ছিল আমাদের প্রায়োগিক রচনা ঠিক আছে বিবরণমূলক রচনা কি দেখো যে নানা ধরনের বিবরণমূলক রচনা সংগ্রহ তোমরা পরিচিত আছো ঠিক আছে এবার আমরা দেখব এইখানের বিবরণমূলক রচনা কি রকম সো প্রায়োগিক রচনায় আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রায়োগিক রচনায় আমরা ইনফরমেশন শেয়ারিংটা আমার ছিল মেইন জিনিস এবং সেখানে আমরা সংক্ষিপ্ত এবং সাবলীলভাবে জিনিসগুলো সবার সামনে কিন্তু উপস্থাপন করতেছিলাম এবং সেখানে কিন্তু ব্যক্তিগত মনোভাবটা কিন্তু একটা বড় জিনিস ছিল ঠিক আছে আচ্ছা ওকে ফাইন কিন্তু আর আমার বিবরণমূলক রচনায় কি দেখব আমরা বিবরণমূলক রচনা বুঝতে বিবরণ মানে কি যদি আমি ইংলিশে বলি ইংলিশে বিবরণ মানে কি ডেসক্রিপটিভ ঠিক আছে ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক বাংলায় আরেকটা যদি আমি সমার্থক শব্দ লিখি সেটা কি হবে বর্ণনামূলক বিবরণমূলক বা বর্ণনামূলক অর্থাৎ সেখানে বর্ণনা করা থাকবে একটা ঘটনা একটা কারণ বা কি জন্য হচ্ছে তার একটা বিশদ বর্ণনা থাকবে কি থাকবে একটা বিশদ বর্ণনা থাকবে যেটা কিন্তু সংবাদ প্রতিবেদনে হয় না সেখানে কিন্তু সংক্ষিপ্ত ভাবে কিন্তু বলা থাকে কিন্তু এখানে ডিটেইলসে থাকবে ওকে আচ্ছা ওকে ওকে তোমাদের কমেন্ট দেখতেছি নাইস নাইস ওকে ভাইয়া ইংলিশে গ্রামার যোগ করেন প্লিজ শুনো 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 তোমাদের যদি একটু বলি ঠিক আছে ইংলিশ গ্রামারের উপর বেসিক্যালি তোমাদের আমি ফ্রি ক্লাস দিব ওটা নিয়ে তোমরা চিন্তা করিও না কিন্তু তোমাদের আপাতত সিলেবাসে যে টপিকগুলো আছে ওগুলো আপাতত অ্যাড করা হয়েছে এবং বাকিগুলো অ্যাড করার কাজ চলতেছে ঠিক আছে এর বাইরে বেসিক্যালি তোমাদের কিছু আসবে না সো গ্রামার যদি তোমাদের পরীক্ষা আসতো তোমাদের বইয়ে কিন্তু এটা আলোচনা করতে হবে তারপরও তোমাদের বেসিক যে জিনিসগুলো আছে যেমন বেসিক মনে করো তোমার কী আলোচনা পার্টস স্পিচ ঠিক আছে পার্টস স্পিচ বলো আর্টিকেল বলো ঠিক আছে গ্রামার মনে করো যা যা কি আছে প্রিপোজিশন থেকে ভার্ভস বা তোমার টেন্স বলো সেন্টেন্স বলো বা ট্যাক কোশ্চেন্স ন্যারেশন ভয়েস সব কিছু আমি মোটামুটি চেষ্টা করবো তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে সেগুলো আলোচনা করার ওকে সো এটা নিয়ে চিন্তা করিও না এটা নিয়ে তোমাদের পেন খাওয়ার লাগবে না আমি এগুলো আলোচনা করাই দিব সো তোমরা আপাতত ফোকাস করো ক্লাসের মধ্যে ঠিক আছে ইংলিশ ক্লাস ইংলিশ নিয়ে আলো হবে ওকে এটা তো যেমন নাইম 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 আমাকে নক দিয়েছিল নাইমের সাথে কথা হয়েছে আমি বলছে দিয়ে দিবো ঠিক আছে ওকে আচ্ছা নাইস ওকে সামাজিক ইতিহাসের পিডিএফ বইয়ের সাথে মিলে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি আচ্ছা ক্লাসে আমি দেখতেছি জিনিসটা তোমাদের মনে হয় ভুল করে আগের পিডিএফটা আবার অ্যাড করতেছ না কিন্তু নতুন পিডিএফ তো তোমাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে আমি তারপরে দেখতেছি ক্লাসে শেয়ার কি আমি তোমাদেরকে দেখে আপলোড করে দেব ওয়েবসাইটের প্রবলেমটা ঠিক হইলে আমি তোমাদের নতুনটা অ্যাড করে দেব এটা চিন্তা করো না ওকে আচ্ছা বাংলা মান বন্টন প্লিজ ভাইয়া বাংলা মান বন্টন নিয়ে তোমাদের গাইডলাইন ভিডিও যাবে ভাইয়া ঠিক আছে ক্লাসের মধ্যে ট্রাই করো ক্লাসের টপিকে ফোকাস রাখার ক্লাস নিয়ে কোনো আলোচনা বাকি জিনিস যেগুলো আছে তোমাদের দরকার সেগুলো নিয়ে আমরা কি বানাবো আমরা গাইডলাইন ভিডিও বানাই দিব ঠিক আছে গাইডলাইন সেখানে করবো ঠিক আছে ওকে চ্যাপ্টার ফাইভ সিক্স লাগবে হ্যাঁ পেয়ে যাবা পেয়ে যাবা চ্যাপ্টার ফাইভ সিক্স আজকালের মধ্যে পেয়ে যাবা ঠিক আছে সমস্যা নেই ওকে দেখো বিবরণগুলো প্রচার কীরকম ছবির বিবরণ ঘটনার বিবরণ স্থানের বিবরণ স্থাপনার বিবরণ প্রাণীর বিবরণ বস্তুর বিবরণ ভ্রমণের বিবরণ অতীতকালের বিবরণ এরকম বেশ কিছু রকমের বিবরণ হইতে পারে কি দেখো ছবি একটা ছবি তুমি দেখলা তার বিবরণ দিলা সেটা কিরকম হইতে পারে ঠিক আছে যে ছবিটা কি ছবির বক্তব্য কি ছবিতে কি আছে ছবির পারে মনে করো একটা কঙ্কালের ছবি ঠিক আছে বন্য যে কোনো কিছু ছবি হতে পারে মনে করো আমার সাথে একটা মনে করো কঙ্কাল আছে ঠিক আছে সো মিট মাই ফ্রেন্ড ঠিক আছে মনে করো এর সাথে আমার একটা ছবি আছে ওকে ফাইন সো মনে করো এই ছবি বিষয়বস্তু কি বা শুধু ওর একটা ছবি দিলাম ঠিক আছে সে ছবিটা বেসিক্যালি কি কি হইতে পারে কেন হলো দেওয়া মিন করলো তো ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ সো বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু হইতে পারে এখন মনে করো ঠিক তেমনি মনে করো যে এই ছবির একটা বর্ণনা যেমন হইতে পারে সেটা হলো ছবির ক্ষেত্রে আমরা ছবির বিবরণ আমরা যখন বিবরণ দিব তখন যদি আমি ঘটনার কথা বলি ঠিক আছে কোন ঘটনার বিষয় কি ঘটনার তারিখ কি ঠিক আছে তারপর মনে করি ঘটনার স্থান কোথায় ঘটনায় কারা উপস্থিত ছিল ঘটনার ফলাফল কি ঘটনা থেকে শিক্ষা কি এই জিনিসগুলো কিন্তু ঘটনার বিবরণে আমরা দেখতে পারবো ওকে তারপর স্থানের বিবরণ স্থানের ক্ষেত্রে আমরা যদি শুনো এই যে আমরা বলছি ছবি ঘটনায় স্থান স্থাপনা প্রাণী বস্তু ভ্রমণ অতীতকাল যা কিছু আছে এই জিনিসগুলো আমরা কি করতে পারি এই জিনিসগুলোকে যদি আমরা দেখো বেসিক জিনিস দেখো কি কেন কোথায় কিভাবে এই জিনিসগুলো যদি প্রশ্ন করি ঠিক আছে যে কোথায় ঠিক আছে কিভাবে হয় এইভাবে ঠিক আছে সেটা যদি আমি তোমাকে লিখে দিই কেন কোথায় ঠিক আছে এবং তারপর কি কখন এই যে পাঁচটা কোয়েশ্চেন আছে আমাদের ডাব্লু এইচ এগুলো যদি আমরা যদি এখানে লিখে দিই এবং যদি এগুলো যদি শুধুমাত্র উত্তর চেষ্টা করি উত্তর পাওয়ার চেষ্টা করি যে কোনো একটা বিবরণমূলক লেখার ক্ষেত্রে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে কি করছিলাম আমরা আমরা জাস্ট সংক্ষিপ্ত ভাবে লিখছিলাম আর ডিটেলসে যখন আমরা কোনো কিছু সম্পর্কে এই পাঁচটা প্রশ্নের উত্তর খুঁজবো তখন কিন্তু আমার কি বলে যে তোমার কিন্তু উত্তরগুলো আমরা পেয়ে যাব ওকে আচ্ছা কি লিখছে ওকে মাই ফ্রেন্ড অলসো মাই ফ্রেন্ড হ্যাজ রাইট মাই ফ্রেন্ড হ্যাজ রাইট সে কি আমার বন্ধু হবে দ্য স্কেলিটেন ঠিক আছে বাহ প্যারা নেই ঠিক আছে হ্যাঁ মুনতাসির তাসিন আমি তোমার কমেন্ট দেখছি হ্যাঁ সমস্যা নেই পেয়ে যাবা হ্যাঁ সবগুলো পেয়ে যাবা দু একদিনের মধ্যে তোমার সব অ্যাড হয়ে যাবে সবগুলো আমাদের হয়ে গেছে ঠিক আছে আমরা আবার আমাদের বন্ধুকে নিয়ে আসি ঠিক আছে তোমাদের যেহেতু বলছো অনেকে দাবি করছো এটা নাকি তুমি ঠিক আছে সমস্যা তোমরা এক একা ক্লাস করতেছো তো বেসিক্যালি যে আমি যখন ক্লাস নেই রুমের মধ্যে কেউ থাকে না লাইভ ক্লাস তো এ থাকলে মনে হয় যে সাথে কেউ আছে মানে আরেকজন কেউ ক্লাস করতেছে ঠিক আছে যে শুনতেছে মানে সব থেকে ভদ্র স্টুডেন্ট হলো আমার ঠিক আছে তাই না হ্যাঁ মাথা নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে এ বেসিক্যালি কখনো মানে ইয়া করে না সুপ চুপচাপ শুধু পড়াশোনা করে তোমাদের মতো এত কমেন্টে মনে করো যে গুতাগুতি করে না উল্টা পাল্টা কমেন্ট না চুপচাপ শুধু ক্লাস করে ঠিক আছে সো এও ক্লাস করুক ঠিক আছে এও ক্লাস করুক এও ক্লাস করুক সাইডে রাখি তোমরাও ক্লাস করতে থাকো ওকে ভাইয়া আনাস ভাইয়া লাইভে আসে না কেন আনাস ভাইয়ার বেসিক্যালি আনাস ভাইয়ার পরীক্ষা চলছে বুঝলে আনাস ভাইয়ার ফাইনাল পরীক্ষা চলছে আমার ফাইনাল পরীক্ষা চলছে এই জন্য ভাইয়া আর কি লাইভ আসতেছে না ভাইয়ার পরীক্ষা শেষ হলে ভাইয়া তোমাদের লাইভ ক্লাস নিবে ওকে আচ্ছা বেস্ট ডু ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া লাইভের নোটিফিকেশন আসে না কেন আমার কাছে এই ক্ষেত্রে তোমার একটু সেটিংস সেটিংস গ্রুপ তুমি কোনো কারণে তোমার গ্রুপ মিউট করে রাখা তার কারণে কারণ আমি তো মেনশন সবার কাছে যাওয়ার কথা সো কোনো কারণে তুমি কাউকে মিউট করা হয় আমাকে বা গ্রুপকে কোনো জায়গায় মিউট করে এটা রিজার্স করে দেখিও ঠিক আছে আচ্ছা এই আর কি সো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে পোলাপান ঠিক আছে পরবর্তী অংশ কী ঠিক আছে পরবর্তী অংশটা হলো পরবর্তী অংশ হলো আমাদের যেটা আমরা আলোচনা করছি এবার আমরা থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু দেখি থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু পরে আমরা কী শিখছি ঠিক আছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু ওকে ঠিক আছে আমরা বিলেতে সাড়ে সাতশো দিন পরে কী শিখছি সেটা যদি এবার ওই একটু আমরা কথাবার্তা বলব ওকে আচ্ছা সো মোটামুটি এই ছিল আমাদের বিলেতে সাড়ে সাতশো দিন ঠিক আছে সো আমরা একটা বিবরণমূলক রচনা করছি বিবরণমূলক রচনা কী ছিল আমাদের দিনলিপি ছিল সেখানে লেখক কি করছিল লেখক ইংল্যান্ডে গেছিলো ইংল্যান্ডে লন্ডনে ঘুরছে ঘুরে বেসিক্যালি যা যা দেখছে তা একটা ডিটেলসে বিবরণে মানে ডিটেলসে লিখছে তার লেখার মধ্যে এবার দেখি প্রশ্ন শহর প্রশ্নগুলো যদি দেখি যে লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য ছিল লেখকের ভালো লেগেছে কি খারাপ লেগেছে ওকে তো দেখি যে লন্ডন শহরে ওই লেখাটা পড়া করার এখন আমরা যদি প্রশ্ন করি লেখককে কি ভাল লাগছে আর কি খারাপ লাগছে ঠিক আছে তো যদি জিনিসগুলো আমরা একটু পয়েন্ট আউট করি ভাল লাগছে যে জিনিসগুলো যদি দেখি সকলেই অল্পতে হাসতে জানে ঠিক আছে নর্মালি মানুষকে হাসানো খুব টাফ একটা কাজ ওকে সো সব খুব হাসতে চান সহজে যেমন আমার বন্ধু কঙ্কাল ঠিক আছে এ কী করে এ কিন্তু খুব সহজে তোমাদেরকে জাস্ট এ আসলো তোমাদের মুখে হাসি ফুটে গেলো ওকে সো এরকম আর কি তো সহজে হাসতে পারো কিন্তু একটা মনে করো যে আর্ট সো লন্ডনের মানুষজন সহজে হাসতে পারে দুই নাম্বার দেখো তারা শৃঙ্খলা চর্চা করতে করে ঠিক আছে সব কিছু তাদের কিন্তু ডিসিপ্লিন ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে মানুষজন আচার ব্যবহার সব কিছু ডিসিপ্লিন ওকে আচ্ছা এটা ভালো লাগছে তার তো উঁচু দিগন্ত বিস্তৃত মাঠ ঠিক আছে মানে ন্যাচারাল সিনারি তারপর তাদের কষ্ট সহিষ্ণুতা ও সংগ্রামশীলতা মানে তারা যে কষ্ট করে আর কি জীবন যাপন করে এই জিনিসটা কি পাঁচ নাম্বার কি ডেক্স করছে পাঁচ নাম্বার কি বলছে ছেলে হাসানোর ব্যবস্থা সুনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা যেটা আমাদের দেশে নাই বাংলাদেশে বেসিক্যালি নাই ট্রাফিক ব্যবস্থা সুনিয়ন্ত্রিত বাসায় আয়োজন সাত সন্ধ্যা ঠিক আছে যে সুন্দর তারা বাড়ার বাসা সাজায় রাখে তারপর কি আট নাম্বার কি বাড়িঘর নিয়ন্ত্রণের সঠিক পরিকল্পনা মুক্ত বাতাস উপভোগের জন্য পার্ক ঠিক আছে যেটা বাংলাদেশে বেসিক্যালি খুবই রুরো মানে যদি ঢাকার কথা তো ঢাকায় রমনা পার্ক আছে একটা সোহরাদ্দি উদ্যান আছে পার্কের মধ্যে আমি রমনাকে কাউন্ট করবো সৌরাদ উদ্যান পার্ক বেসিকালি না ওখানে তো যাই হোক কি হয় কি বললাম না বাট রমনা পার্ক একটাই পার্ক আসছে যেটা খুবই স্বল্প সময়ের জন্য খোলা থাকে এবং সেখানেও দেখা যায় যে আহ শহরের একদম মাঝামাঝি হওয়াতে অত বড় না আয়তনে যতটা আর কি লন্ডনে সে পার্কের কথা বলছে তো যার কারণে দেখা যায় যে সেখানেও কিন্তু গেলেও কিন্তু মানে গাড়ির হর্ন সব সবকিছু আশেপাশে যানজট লাগেই থাকে শোনা যায় আর খারাপ লাগছে কি কি দেখো সূর্য আলো বেশি দেখা যায় না যেহেতু একটা শীত প্রধান দেশ ওটা দেখা যায় না কুয়াশার মেঘের মধ্যে অন্ধকার থাকে ঠিক আছে তারপর হাড় ভেদ করা শীত থাকে বাড়ি ঘর করতে বারান্দা নাই ঠিক আছে কারণ শীতকাল যেহেতু দেশে তো আর কি একটু বেশি পছন্দ করে গরম শীত তারা রাখতে পারে আচ্ছা এবার দেখো খন আমার দেখো ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন ঠিক আছে তো এই জিনিসগুলো দেখো আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমার যারা এত মূল্যায়নের চিন্তা ভাবনা করতেছ তারা দেখো তোমার বই থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে তোমার যখন সৃজনশীল ভাবে তোমার যখন এসএসসি তে হবে বা তোমার যখন মূল্যায়ন যখন নেওয়া হবে তখন কিন্তু এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট এই টাইপের প্রশ্ন আসবে দুই নাম্বার চ্যাপ্টার থেকে হয়তো ব্যাকরণের কিছু প্রশ্ন আসবে ডিপেন্ডিং অন চ্যাপ্টার যেটা সাহিত্য চ্যাপ্টার সেখান থেকে সাহিত্য থেকে প্রশ্ন আসবে যেখানে আর কি মনে করো যে আমার নির্মিতি চ্যাপ্টার সেখান থেকে নির্মিতি মূলক প্রশ্ন আসবে কারণ এইখানে এইবার যে কারিকুলামে করতে কি আমাদের বাংলা প্রথম পথা দিতে পড়তো কিন্তু সংমিশ্রণ করা গেছে যেখানে আমরা গল্প কবিতা পড়তে পড়তে ব্যাকরণ শিখবো নির্মিতি অংশ শিখবো নতুন লেখা শিখবো তো এই জিনিসগুলো একটু বুঝতে লাগবে তারপর ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন যদি এই জিনিসটা দেখো যে ইংরেজ জাতি বড্ড পাক খাওয়া খুব জন্য নামকরণ হলেও লেখক ভিন্ন রূপে জাতিকে মূল্যায়ন করেছেন ঠিক আছে লেখকের আগে ধারণা কি ছিল ইংল্যান্ডে আসার যে এরা হয়তো কুটবুদ্ধির লোক কুটির লোক ঠিক আছে যেটা সত্যি একদিক থেকে কিন্তু এখানে যখন তিনি আসলেন তিনি যখন এদের কি বলে যে সংগ্রামের জিনিসটা দেখলেন কষ্ট শোষণের জিনিসটা দেখলেন যখন যখন দেখলেন যে এদের দেশে কোনো খাদ্য উৎপাদন হয় না সেরকম ভাবে ওদেরকে সব বেসিক খাবারের জন্য কিন্তু বাইরের উপর নির্ভরশীল করতে থাকতে হয় তো তখন তিনি এদের কষ্টের জায়গাটা দেখলেন তারা কত কষ্ট করে তারা কত সংগ্রাম করে ঠিক আছে যাতে অনেক সুস্থ তারপর পাশাপাশি এরা যে ওয়েল ডিসিপ্লিন তার যে সুশৃঙ্খল তার যে নিয়মানুবর্তী ঠিক আছে তারপর তারা যে হাসতে জানে ঠিক আছে তারা যখন কাজ করে একনিষ্ঠভাবে কাজ করে ঠিক আছে তাদের যে পরিকল্পনা ঠিক আছে কত দূরদর্শী এই জিনিসগুলো তিনি কিন্তু তুলে ধরছেন ঠিক আছে তো তিনি লেখক কি লেখক কিন্তু তাদেরকে এভাবে মূল্যায়ন করছেন এবার যদি দেখি যে লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে আমার এলাকার আবহাওয়া পরিবেশ তুলনা যদি করি সো এটা কিন্তু খুবই সহজ সো প্রথমে দেখো যদি দেখি যে আমাদের দেশ এবং লন্ডনের আবহাওয়ার মধ্যে কিন্তু বৈপরীত্য আমরা কিন্তু খেয়াল করতে পারি মানে একদম কমপ্লিট ডিফারেন্ট যেমন লন্ডনে কি লন্ডনের আবহাওয়া ঠান্ডা অনেক আর বাংলাদেশে ভাই যে লেভেলের গরম তুমি যদি বর্তমানে দেখো যে আবার হিটওয়েব চালু হয়েছে কিন্তু দিন থেকে আবার হিটওয়েব চালু হয়েছে মানে গরমে বাইরে যাওয়া যাচ্ছে না অফিসে মনে করে এসি আছে ঠিক আছে বাট যখনই কোনো কাজে বাইরে বের হচ্ছি মানে খুবই 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 অবস্থা খারাপ দেশ ঠিক আছে এখানে মনে করো কি হয় মানে গরম বেশি সকালে একটু সময় সূর্য আলো দেখা যায় আর আমাদের দেশে কি সারা দিন সূর্য আলো দেয় ঠিক আছে রাতের বেলা যখন মানে অন্ধকার হয় সূর্য আলো দিয়েছে তখনও গরম আচ্ছা তারপর তারা অনেক শৃঙ্খলাবদ্ধ ডিসিপ্লিন আমরা বেসিক্যালি কোনোভাবে শৃঙ্খলাবদ্ধ না ঠিক আছে এই জিনিসটা তাদের দেশে শস্য সেরকম চাষ হয় না আর আমরা কিন্তু পুরাটাই কৃষি প্রধান দেশ আমাদের সবই সবই উৎপাদন করা হয় সব প্রকার খাবার দাবার তারা অনেক হাসি খুশি থাকে আর আমরা বেশি করে হাসি খুশি কম থাকি আমরা একটু কম কথাবার্তা বলি আমরা সমালোচনা করতে বেশি পছন্দ করি আর একজনে মজা করে হাসতে বেশি পছন্দ করি কিন্তু আমরা নর্মালি কিন্তু হাসি খুশি থাকি না বা হাসি খুশি ভাবে কিন্তু কথাবার্তা বলি না ওকে ওকে আচ্ছা ওকে নাইস ফাইন এবার আমরা যাই আমাদের পরবর্তী টপিকে ঠিক আছে আমরা যদি পরবর্তী টপিকে যাই মোটামুটি এখান পর্যন্ত আমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানতে পারো এখনও ঠিক আছে তারপর আমরা কিন্তু আমাদের পরবর্তী পরিস্থিতি চলে যাব ওকে পরবর্তীতে চলে যাব এখন পর্যন্ত যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞেস করার থাকে জানার থাকে বলতে পারো আচ্ছা তোমরা কমেন্ট করো আমরা ততক্ষণে সামনের দিকে আগাই ওকে সো এখানে আমরা দেখি যে লেখা লেখার নিয়ম নিয়ে যদি আমরা একটু দেখি এখানে কি বলেছে এখানে বলেছে দেখো যে বিলেটে সাড়ে সাতশো দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে তা আচ্ছা একটা নাইম ইসলাম একটা প্রশ্ন করছে সুন্দর প্রশ্ন ভাইয়া শতাব্দী হিসাব কিভাবে করে যেমন বিংশ শতাব্দী মানে কত সাল থেকে কত সাল আচ্ছা শতাব্দী মানে কি সবার আগে দেখো শতাব্দী মানে হলো একশো বছর ঠিক আছে শতাব্দীকে যদি আমরা ভাঙি তোমাদের তো এখন ঠিক আছে ইয়া নাই শতাব্দী কি শত অব্দ ওকে শতাব্দী কি শত অব্দ শত অব্দ মানে কি শত মানে হলো একশো শত মানে একশো ওকে আর অব্দ মানে হলো বছর অব্দ মানে কি বছর শতাব্দী মানে একশো বছরকে বোঝায় একশো বছরের সময়কালকে বোঝায় ঠিক আছে এখন মনে করো একশো বছর সময়কালটাকে কিভাবে বোঝায় এখন মনে করো যে বিংশ শতাব্দী বলতে বোঝায় তোমার বিংশ শতাব্দী মানে তোমার সাল থেকে আমাদের সাল পর্যন্ত ঠিক আছে এটা হলো তোমার বিংশ শতাব্দী কোন কোন হিসাব মতে এটা কেটাও বলে যে উনিশশো সাল থেকে তোমার উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে এটাকে বিংশ শতাব্দী বলে আর আমাদের মোটামুটি এই যে এখন চলতেছে আমাদের একবিংশ শতাব্দী ঠিক আছে আমরা একুশ শতক বলে বর্তমানে একুশ শতকটা চলবে দু হাজার একশো সাল পর্যন্ত আমাদের আমাদের চলবে শতক তারপর শুরু হবে কি কি বাইশ নম্বর শতক ঠিক আছে বাইশ শতক তো বিংশ শতাব্দী বা বাইশ নম্বর যে শতাব্দী বা এখন যে একবিংশ শতাব্দী চলতেছে সেটা হলো কি আমাদের দু সালের পর থেকে শুরু হয়েছে ঠিক আছে এই আর কি ওকে এতটুকু আছে খুব কঠিন কিছু না জাস্ট এতটুকুই ওকে আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখি যদি আমাদের ইয়াতে আসি ঠিক আছে এবার দেখি দেখো তো কি বলছে দেখো আমাদের কাজে নমুনা দেওয়া আছে কি বলছে প্রশ্ন জেগেছে যেমন প্রথম একটা উদাহরণ দিয়েছে যে ডিপ্লোম্যাসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো কিসের জোরে ডিপ্লোম্যাসির জোরে এখন এখানে তোমার প্রশ্ন ঠিক আছে যে মতামত এবং জিজ্ঞাসা কি শুধু ডিপ্লোমাসি নয় দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ প্রদান সেক্ষেত্রে লেখক বলেছে ডিপ্লোমেসির জোরেই লেখক বলেছে ডিপ্লোমেসির জোরেই এখন তোমার মতামত থাকতে পারে তোমার মতামত দিতে পারে এখানে কি অর্থনৈতিক শক্তি এবং সাম্য শক্তির দরকার শুধু ডিপ্লোমেসি থাকলে হয় না ঠিক আছে এটা বেসিক্যালি ইংল্যান্ডের ছিল গ্রেট ব্রিটেনের ছিল এখনও আছে অর্থনৈতিক শক্তি আছে সাম্য শক্তিও আছে দুই নম্বর যদি আমি এখান থেকে আমার মতো র্যান্ডমলি পিক করেছি দেখো যে ইংরেজ জাতির চরিত্র বড্ড পাক খাওয়া কূটবুদ্ধির জন্য এদের নাম আছে ঠিক আছে এক্ষেত্রে দেখো যে শুধু কুটবুদ্ধি নয় ভারত উপমাদের শাসনের সময় তাদের অত্যাচার এবং লুটপাটেরও কিন্তু নাম আছে শুধু যে তাদের মাথায় খারাপ বুদ্ধি তা কিন্তু না তারা যে অত্যাচারী তারা যে লুটতরাজ করে তাও কিন্তু আমরা দেখেছি ওকে তিন নাম্বার দেখো যে শীতের শীতের জন্য এদের বাড়িঘর করতে বারান্দা নেই ঠিক আছে এখন আমার মতামত হলো শীতের দেশে হলো বারান্দা থাকবে না থাকতেই পারে ঠিক আছে বারান্দা থাকলে সমস্যা কোথায় যাক না যাক সো এটা বেসিক্যালি এটা বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হলো যেভাবে কিন্তু জিনিসগুলো একটু মোটামুটি আমরা আলোচনা করতে পারি তো এখানে তুমি তোমার মতো করে যে কোনো প্রকার আর কি প্রশ্ন বা যে কোনো প্রকার আর কি তুমি কিন্তু জিনিসপত্র কিন্তু দিয়ে কিন্তু আলোচনাটা করতে পারো আচ্ছা এবার আমরা যদি পরবর্তীতে যাই যে বিবরণমূলক রচনার ধরন বিবরণমূলক রচনার ধরন কে চলে কেন জিনিসপত্র দাঁড়াও একটু আবার বের করি আমাদের ছিল মোটামুটি একান্ন নম্বর পেজে ছিলাম ইফ আই এম নট রং সো প্রতিবেদন আলোচনা করছি বিবরণ আলোচনা করছি আমরা ছিলাম একান্ন নম্বর পেজে আমি যদি যদি না ভুল করি ঠিক আছে আমরা এটা আলোচনা করেছি এটা আমরা আলোচনা করেছি আমরা ছিলাম এই জায়গায় ঠিক আছে আমরা ছিলাম এই জায়গায় তাই না যে বিলেটের সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন উদাহরণ দিয়ে বোঝাও এটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো দেখো যে বিলেটের সাড়ে সাতশো দিন ভ্রমণের বিবরণমূলক লেখা কারণ দেখো প্রথমেই বলেছিল যখন লেখাটা আমরা পড়ি যে বিলেটের সাড়ে সাতশো দিন লেখায় আমাদের কি ছিল লেখায় আমাদের কিন্তু এটা একটা ভ্রমণ কাহিনী এটা কি একটা ভ্রমণ কাহিনী এটা একটা ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী জিনিসটা হলো কি একটা বিবরণমূলক লেখা এখন মনে করো যখন কেউ ভ্রমণ কাহিনী লেখে তখন সেখানে কোন দিন কি ঘটনা ঘটলো কিভাবে হইল কোন জায়গা থেকে কোথায় গেল কি কি করছে সেই জিনিসগুলো কিন্তু একটা ব্যাখ্যা থাকে মেডিটেলস ব্যাখ্যা থাকে ঠিক আছে এই জন্য কিন্তু একটা বিবরণমূলক লেখা লেখক ইংল্যান্ডে গিয়ে সেখানে থেকেছেন এবং সেখানকার আবহাওয়া পরিবেশ মানুষের ব্যবহার নানা দিক ফুটি তুলেছেন ঠিক আছে যেমন তিনি বলেছেন কি সকালবেলাও যদি সূর্য উঠে কিছু কিছুটা না যদি বাতাসের বেগ প্রবল হয় এবং ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে এর মাধ্যমে তিনি সেখানকার আবহাওয়া তুলে ধরেছেন তিনি আরেক জায়গায় বলেছেন এই যারটা বড্ড কষ্ট তার তিনি সংগ্রামশীল এবার খেলার বিচক্ষণ তাদের প্রতি দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তো বিবরণমূলক লেখায় কিন্তু শুধুমাত্র যে সেখানকার বিবরণ তা থাকবে তা কিন্তু না পাশাপাশি নিজের মনোভাবটাও কিন্তু সেখানে প্রকাশ করবে তো এটা বিবরণমূলক লেখা হওয়ার কারণ হইল তিনি যে জিনিসগুলো করেছেন বা যেই জিনিসগুলো তোমার কি বলেছে এখানে তোমরা কমেন্ট বক্সে আইপিএল নিয়ে আলাপ আলোচনা করতেছো ঠিক আছে চেন্নাই সাপোর্টার আচ্ছা আমিও চেন্নাই সাপোর্টার যদিও ওকে ফাইন কি মনে হয় চেন্নাই এবার আইপিএল জিতবে দেখি কি কমেন্ট আসে আর কারা কারা সাপোর্টার দেখি একটু শুনি তোমাদের কাছ থেকে অনেক তো দেখতে চেন্নাই সাপোর্টার যাই হোক আসছে কি ফাইনাল নাকি একটু বলো তো মানে আমি আসলে অনেক দিন দূরে আছি খেলা দেখা থেকে আমি তাই আর কি বলতে পারতেছি না যদিও ক্রিকেট খেলা আমার মানে একমাত্র পছন্দের খেলা ফুটবল দেখা হয় না বাট আজকে কি ফাইনাল খেলা ওইটা একটু জানো আর কার সাথে কার ফাইনাল খেলা চলতেছে এটা একটু জানো

আচ্ছা আরসিবি সিবি সাজিদ আলাম আর সিবি সাবমিট করে লাভ কি যদি কাপি না যেতে ঠিক আছে আরসিবি কাপ জিতলে তারপর বলিও ঠিক আছে আর কি কাপ তারপর বলিও কাপ জিতবে না ঠিক আছে কুফা ভিআকে বলি কুফা খাইছে ঠিক আছে খেলা দেখে লাভ নাই হার্ট অ্যাটাক হবে ভাই আমি খেলা দেখিও না এমনিতে যদিও ঠিক আছে এই আর কি ওকে ফাইন দেখো কি বলছে তথ্যমূলক রচনা নিজে তথ্যমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো শ্রেণীর দিনটা কি লাইব্রেরি ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক কি ভিত্তিক ঠিক আছে এটা কি লাইব্রেরি ভিত্তিক 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 তারপর বলছে কোন কিভাবে তথ্য সংগ্রহ করা যায় সেটা কিন্তু আমরা তিন নম্বর কলমে লিখবো রচনা বৈশিষ্ট্য বলা আছে লাইব্রেরি ভিত্তিকের রচনা বৈশিষ্ট্য কি লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় মনে কর তোমার স্কুলের যে লাইব্রেরি আছে সেখানে বেসিক্যালি যেই বইগুলো আছে সেখানে পড়ে সেখানকার থেকে যে তথ্যগুলো সেখান থেকে তুমি যেই রচনা লিখবা তথ্যমূলক রচনা মানে যেই রিসোর্স তোমার কাছে আছে এটা লাইব্রেরি না হয়ে মনে করো তোমার কাছে যে বই আছে সেটাও হতে পারে সেখান থেকে তুমি লিখতে পারো আচ্ছা পর্যবেক্ষণ ভিত্তিক জিনিসটা কীরকম তো সংগৃহীত তথ্যপাত্রের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় সেটা কি পর্যবেক্ষণ ভিত্তিক মনে করো তুমি নিজে রিসার্চ করে কিছু বের করলা সেখান থেকে তুমি লিখলা ওকে তার অভিজ্ঞতা ভিত্তিক যে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় ঠিক আছে সেটা মনে করো তোমার কোন একটা এক্সপিরিয়েন্স হতে পারে মানে অভিজ্ঞতা হতে পারে স্মৃতি থেকে লিখতে পারো বা কোনো ঘটনার বিবরণ হতে পারে ঠিক আছে এখন কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তথ্য সংগ্রহ করার উপায় থেকে তো লাইব্রেরি ভিত্তিক যেটা বলছে লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ করতে হবে আছে কি যে আমি লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে পত্র পত্রিকা বই দলিল পত্র নথিপত্র যা থাকবে তা থেকে আর কি বেশি আমি লিখতে পারবো পর্যবেক্ষণ কি সেক্ষেত্রে আমার জরিপ করতে হবে মানে রিসার্চ করতে হবে বা কোনো একটা স্ট্যাটিস্টিক্স করতে লাগবে সাক্ষাৎকার নিতে লাগবে আলোচনা করতে হবে ঠিক আছে তুমি বের করতে পারো ঠিক আছে ওকে ঠিক আছে এবার দেখি আমি অভিজ্ঞতা পেতে অভিজ্ঞতা কি অভিজ্ঞতা স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ এই জায়গা থেকে লিখতে পারি ওকে আচ্ছা নাইস নেক্সট আমাদের কিন্তু আত্মস্মৃতি নামে একটা আমাদের কিন্তু লেখা আছে সেটা কিন্তু আমরা আবু জাফর শামসুদ্দিনের লেখা সেটা কিন্তু আছে এবার এবার যদি এটাতে পড়েছি এটা পরে আমরা কি বুঝলাম

বিলেতে সাড়ে দিন যেটা ছিল আমাদের সেখান থেকে কিন্তু ছিল ওকে আচ্ছা এবার আমরা এই প্রশ্ন উত্তর দিব আচ্ছা ইপিএল দেখেন ভাইয়া না ভাইয়া ইপিএল দেখি না ইপিএল কি তাও জানি না ঠিক আছে তোমার ভাইয়া একটু ব্যাকডেটেড তোমার ভাই সারাদিন ভার্সিটি তোমাদের ক্লাস ক্লাস হালকা শ্রেণী গান থাকে ঠিক আছে বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান আচ্ছা সিলেট স্ট্রাইকার রংপুর সিলেট আচ্ছা নাইস আচ্ছা সাজিদ আল মামুন একটা কঠিন প্রশ্ন করছো ভাইয়া ঠিক আছে মেসি আর রোনালদো দুজনই গ্রেট ভাই দুজনই গ্রেট এখানে আমি আমি ব্যক্তিগত ভাই খেলা দেখি না মানে ফুটবল দেখি আর আরো মানে ক্রিকেট অতটুকু দেখা হয় মানে বাংলাদেশ খেলা থাকলে বাংলাদেশের খেলা দেখি আর ফুটবল তো আরোই দেখি না মানে মেসি না রোনালদো বেসিক্যালি ক্ষেত্রে আমার আর কি মানে ইয়া করা হয় না আচ্ছা ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলছো না ভাই দেখি না ইংলিশ প্রিমিয়ার লিগও দেখি না কিছু দেখি না ভাই খেলাধুলো দেখা হয় না আমি যেটা করি আমি নিউজ পড়ি ঠিক আছে কে জিতলো না জিতলো সেগুলো রাখি কারণ পরীক্ষায় বেসিক লিগলে আসে ওকে সো ফিউচারে যে কোনো পরীক্ষায় বা জিকে যেহেতু আমি এইচএসসিতে অ্যাডমিশনে জিকে পড়াই তো আমার জেনারেল নলেজের জন্য যতটুকু রাখা দরকার শেখানোর জন্য সেটাই আর কি দেখি ঠিক আছে এই আর কি মিতসুরি কানারুজি বলছে কি যে আমি একমাত্র সময় কিছু জানি না না সেম সেম আমিও জানি না সো বেসিক্যালি আচ্ছা মৌরি বলছে কি ইনজুরি অ্যান্ড অ্যাক্টিং মাস্টার নেইমার জুনিয়র থাক কিছু না বলি কিছু বললে ব্রাজিল সাপোর্টার আর কি মানে আমাকে গালি গালাজ করবে আবার মনে করো যদি ভালো বলি তাহলে আর্জেন্টিনা সাপোর্টারা গালিগালাজ করবে দুই পক্ষে যেহেতু বিপদ তাই এখানে আর কি কোনো মন্তব্য করা উচিত না ঠিক আছে হ্যাঁ বাট সু মানে সুটা সেই মানে মানে রোনালদোর সুটা খুব ভালো লাগে এটা 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 সেরা বাট আর কি মেসি বা রোনালদো আমি আসলে কোনো দিকেই না তুমি যদি বলো মেসি না রোনালদো আমি বলবো আনাস ভাই ঠিক আছে মেসি না মেসিও না রোনালদো আনাস ভাই অনলি পিডি সিরিয়াল ঠিক আছে এই আর কি অনলি পিডি রিয়াল নাইস ওকে এবার আসি আমরা এবার আসি আমরা রচনায় কোন সময় তথ্য পাওয়া যায় ঠিক আছে ভাইয়া কি আর্জেন্টিনা ফ্যান নাকি মানে সিজনাল না বাবা আমি আর্জেন্টিনা ফ্যান না আমি কারো ফ্যান না তবে ছোট ছোটবেলায় যখন আর কি মানে দেখতাম খেলা দেখতাম তো ব্রাজিল ভালো লাগতো মানে ব্রাজিল ভাল লাগে কেন জানি খেলাও দেখে না কিছুই করি না বাট ভাল লাগে বাট সাপোর্ট টাপোর্ট কাবারই করি না কেউ জিতুক না জিতুক মানে আমার খুব একটা ইয়া হয় না ঠিক আছে সো পাইলে ভালো না পাইলেও সমস্যা নেই এই আর কি আচ্ছা ওকে আচ্ছা দেখো রচনায় আত্মস্থিতি যে রচনা ছিল এখানে কোন তথ্য পাওয়া যায় দেখো কি বলতো আত্মরচনাটা কি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আঠারো সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সমসাময়িক ঘটনাবলী তথ্য এবং বিংশ শতকের শুরুর দিকের তৎকালীন গ্রামীণ পরিবেশ মানুষ আচার আচরণ শিক্ষা ধর্মচর্চা সকল বিষয় তথ্য পাওয়া যায় এই রচনাটাতে তোমাদের আত্মস্মৃতি প্রশ্ন দুই নাম্বার ধরো কি বলছে যে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে তো এখানে কি প্রকাশ পেয়েছে যে গ্রামের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে লেখকের গ্রামের প্রকৃতির প্রতি এক ধরনের আলাদা আকর্ষণ ও অভিজ্ঞতার স্মৃতি প্রকাশ পেয়েছে গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বেলাই বিল বর্ষাকাল লোককাহিনী কাহিনী সাঁতার কাটা সহ নানা ধরনের সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন যা লেখকের প্রবল গ্রাম্য পরিবেশ বিধি অনবদ্য প্রতিফলন দেখো এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাত আলোচনা করো ঠিক আছে সেবার যদি আমরা এটা দেখি এটা যদি একটু আমরা দেখি যে সামাজিক রাজনৈতিক যে তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনে লেখক নিজে যতটুকু জানতেন ততটুকু লিখার চেষ্টা করেছে তৎকালীন রাজনৈতিক অবস্থা সম্পর্কে বরাবরই ব্রিটিশদের বিরুদ্ধে যা শুনেছিলেন তা লিখেছেন তবে তার তথ্যগুলো যদি নির্দিষ্ট দলিল অর্থাৎ বই অথবা পত্রপত্রকে উল্লেখ থাকতো তাহলে তার লেখাটি আরো প্রাণবন্ত হতো কারণ তিনি লিখছেন একটা অনেক আগের জিনিসপত্র ঠিক আছে এই আর কি সো এখানে বেসিক্যালি আমাদের কিন্তু কি বলে যে এখানে এখানে কিন্তু আমাদের উনি যেহেতু ওই সময়ের না পরবর্তী সময় সো সেক্ষেত্রে কিন্তু তিনি তার অভিজ্ঞতা যা শুনছে তার থেকে কিন্তু লিখছে তো যদি এখানে কি করতো যদি প্রমাণ থাকতো যেটা বলা হয়েছে যদি প্রমাণ উল্লেখ করতো নথি উল্লেখ করতো তাহলে জিনিসটা প্রাণবন্ত হতো তবে তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছেন হিন্দু মুসলিমের মিলেমিশে সাধারণ জীবনযাপনের তথ্যগুলো তিনি এখানে তুলে ধরেছেন ঠিক আছে তো এইখানে মোটামুটি এটাই এখানে এর থেকে বেশি কিছু নাই ওকে সো এই লেখানে যদি মতামত দেখি আত্মস্মৃতি নিয়ে তো সবার আগে যদি দেখি কি যে উনিশশো সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় সো মতামত কি আমার মতামত হলো আমি অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে ওকে তারপর দেখি কি বলেছে যে উনিশশো সালের ফৌজি বিদ্রোহ ঢাকা সিপাহীরাও যোগ দিয়েছিল কিন্তু আমার জানা মতে কি এখানে হবে আঠারোশো সাল সিপাহী বিদ্রোহ হয়েছিল কবে আঠারোশো সালে তারপর লালবাগ কেল্লা ও তৎসন্নিত এলাকায় পাঁচ হাজার লোক মারা যায় ঠিক আছে ব্যাপারটা হলো আমার মন্তব্য কি এই ব্যাপারে আমি অনলাইনে কোনো তথ্য পাইনি সো বেসিক্যালি আমি এটা এখানে বলছি ঠিক আছে তোমরা এবার কি বলে কাপের পর সেভেন আপ গেল তারপর কি গেল এবার তোমার কমেন্ট বক্সে ঠিক আছে না কমেন্ট বক্স না চ্যাট বক্স হয়ে গেছে তোমরা বলো না যে ভাইয়া একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন না কেন আমাদের কিন্তু এই জন্য খুলি না মানে দেখা যাবে যে ঘন্টা খানেকের জন্য গায়েব হয়ে গেছে মানে খালি গ্রুপ খোলা মাত্র কাম দেখা যাবে তোমরা কয়েকশো হাজার মেসেজ আর কি মানে পাঠায় রাখছো নিজের নিজেদের মধ্যে চ্যাট করে করে ঠিক আছে এই জন্য বেসিক্যালি এই জন্য আর কি হ্যাঁ নাইন নাইন ঠিক বলছে যে দুই নাম্বারটা ভুল ছিল ওটা হকি আঠারোশো সাতান্ন সাল হবে ঠিক আছে বাকি দুইটা ঠিক ছিল ওকে তো এবার দেখো যে তথ্যমূলক রচনা কি বলছে তথ্যমূলক রচনায় আমাদের এখানে একটা শক ফাঁকা ছিল যে কি আত্মস্মৃতি শিরোনামে শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় এখন এটাকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় সেটা আমরা কথা বলবো দেখো যে আত্মস্ফৃতির লেখাটি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কেন কারণ এখানে বিংশ শতাব্দীর শুরুর দিকের গ্রামীণ পরিবেশের সুনিপুণ বর্ণনা দেওয়া হয়েছে গ্রামীণ জনজীবন শৈশবে নানা স্মৃতি নানা অভিজ্ঞতার সমাবেশ ঘটেছে এই রচনাতে তবে অভিজ্ঞতা ছায়াও লোককাহিনী এবং আগের ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করেছেন সো এখানে মনে করো যে লেখক যেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলেছেন তার কোনোটা তিনি নিজে তার শৈশবের স্মৃতি তিনিটা জেনে টেনে ধরেছেন যেহেতু আমরা যদি নামটা দেখি নাম কি দেখো আত্মস্মৃতি ঠিক আছে আত্মস্মৃতি মানে তিনি বেসিক্যালি স্মৃতি চারণ করছেন এখানে তার শৈশবে তার কৈশোরে মানে তার ঘটে যাওয়া সময়গুলো অর্থাৎ কি বিংশ শতাব্দীর শুরুর দিকে বিংশ শতাব্দীর শুরু বলতে কি যে আমরা উনিশশো সালের পরের ঘটনা ঠিক আছে উনিশশো সালের পরের ঘটনা ঠিক আছে তিনি কি করছেন তখনকার যে গ্রামীণ পরিবেশ ছিল সেখানকার বর্ণনা দিয়েছেন তখনকার জনজীবন তার শৈশবের স্মৃতি যেমন ছোট ছিলেন নানা অভিজ্ঞতার কথা বলেছেন ঠিক এই জন্য কিন্তু জিনিসটা কিন্তু আমার কি অভিজ্ঞতা ভিত্তিক কি অভিজ্ঞতা ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা ঠিক আছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আমাদের যদি এখানে কি আসতো আমাদের যদি এখন মনে করো যদি এখানে উল্লেখ থাকতো অন্য কিছুর ঠিক আছে মনে করো আমাদের যখন আগে যখন মানে পাঠ্যক্রম ছিল তখন কিন্তু আমাদের বেশ কিছু প্রশ্ন থাকতো একটা অধ্যায়ের পর একটা চ্যাপ্টার থেকে যে অমুক রচনাটা কোন ধরনের রচনা কি প্রবন্ধ নাকি গল্প নাকি অভিজ্ঞতা নাকি দিনলিপি যদি কবিতা হয় সেটা কোন ধরনের কবিতা অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ কেরকম তো এখানেও কিন্তু তোমার এখন যেই কবিতাগুলো বা আমরা গল্পগুলো পড়তেছি সেখানে যে কি ধরনের স্পেশালি থার্ড চ্যাপ্টারটা যে কোনটা বর্ণনামূলক কোনটা আর কি তথ্যমূলক কোনটা অভিজ্ঞতা নির্ভর এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট জানার জন্য যাতে করে বেসিক্যালি যখন তোমার পরীক্ষা যখন হবে বা অভিজ্ঞতা হতে পারে মূল্যায়ন উচ্চ হতে পারে সেখানে কিন্তু তোমার জিনিসের কিন্তু আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি ওকে ঠিক আছে এ বাপ সৌরভ আমি বলতেছি তো যে ইতিহাসের যে জিনিস তুমি যেটা বলছো এটা আমি ক্লাস শেষ করে দেখব ওকে ক্লাস শেষ করে ক্লাস শেষ করে দেখব ওকে ক্লাস শেষ করে দেখব আচ্ছা তোমাদের যদি কোনো এখন পর্যন্ত পড়ানো বিষয়ে যদি কোনো ব্যাপার থাকে কোনো থাকে জানাও বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আরো কিছু জানাও আমরা ক্লাস এখানে শেষ করব আর বেশি টানবো না ক্লাসে বাকিটা ঠিক আছে তোমরা বেসিক্যালি এখন কি করছো তোমরা এখন শেট এন এম এ থেকে শেষ করে এখন আবার হ্যান থেকে চলে গেছো ভাই স্পাইডার ম্যান মার্ভেল না ডিসি মানে আজকে হচ্ছে কি একবার শুনতেছি আইপিএল নাকি বিপিএল ইপিএল না অন্য কিছু মেসি না রোনালদো ঠিক আছে আর্জেন্টিনা না ব্রাজিল এখন আবার মানে মার্ভেল না ডিসি ভালো এগুলাই করো ঠিক আছে ওকে ঠিক আছে সো আজকে ক্লাস বেসিক্যালি আমরা এখানে শেষ করতেছি ঠিক আছে তোমরা আর একটু মারামারি করো কমেন্ট বক্সে ঠিক আছে দেখে ভালো লাগলো এরকম একটা পরিবেশ থাকলে ভালো দিকটা বলি সাথে একটু কথা বলবে দেখো সবার আগে সাইদ ভাই কিছু বলার আগে যদি কিছু বলি সাইদ ভাই তোমার তাকাও কি কি চেঞ্জ দেখতে পাচ্ছ লাস্ট ক্লাস এবং আজকের মধ্যে কি কি চেঞ্জ দেখতে পাচ্ছ তুমি দেখো যে দাড়িটা দেখো একটু হালকা হালকা কাটা ঠিক আছে পুরা পুরা নয় বড় হচ্ছে হালকা ছোট করছে চুলটা দেখ কিছু একটা করছে কি করছে আমি বুঝতে পারতেছি না তারপর দেখো নতুন পাঞ্জাবি গায়ে দিছে ঠিক আছে সাজে গুছছে একটা একটা স্মেল পাচ্ছে সুন্দর একটা ভালো একটা আর কি দিচ্ছে এবং একটু আগে ভাই কিন্তু এবং কষ্ট করে আর কি তোমাদের জন্য আরকি ক্লাসে এখানে আসছে ভাইয়ের মুখের ভাইয়ের মুখের এই হাসির রহস্যটা কি সবাই জানতে চাই ঠিক আছে তোমরা একটা বলো দেখি সেটাই বলতে চাচ্ছি আমার পরীক্ষা ছিল তো গতকালকে পর্যন্ত

ভাইয়া আচ্ছা তো এটা ভাই কুল কুল ফেকারি ফেগাড়িতে কি করতিস ভাই আচ্ছা তো কালকে তোমাদের লাইফ ক্লাস নিব আর ইনশাল্লাহ থ্রিশ তারিখের মধ্যে তোমরা সান্মাসিকে সবকিছু পাওয়া যাবে আর ওই যে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট ক্লাস তোমরা দেখো করছে আমি কিছুক্ষণ আগেই গাড়িতে আসার সময় অ্যাড করতে বললাম অ্যাড হয়ে যাওয়ার কথা আমি বসে অ্যাড করে দিচ্ছি

তোমরা যতই আলাপ আলোচনা করো না কেন একটা জিনিস ভালো লাগছে সেটা হলো যে তোমাদের মধ্যে যে হারমোনিটা ঠিক আছে এটা লাগছে যে আজকে বেসিক্যালি কেউ প্রতি না সবাই মোটামুটি নিজেদের মধ্যে আলোচনা করছো এই জিনিসটা ফ্রেন্ডের ম্যাটার করে বজায় রাখো নর্মালি অনেক সময় দেখা যায় কথাবার্তা বলতে বলতে জিনিসপত্র অনেক সিরিয়াস হয়ে যায় ঠিক আছে সো এইটা আজকে হয়নি এই জন্য আমি কিছু বলিনি তোমাদেরকে সো ঠিক আছে পরবর্তীকালে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমরা যে জিনিসগুলো সব বলেছো সবগুলো আমি পয়েন্ট আউট করেছি এবং সেগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম